আসসালাম আলাইকুম প্রিয় সোধি আম্মাজান হজরত আয়সার দিয়াহার পূর্ণাঙ্গ জীবনের দ্বিতীয় মেগা পর্বে আপনাকে স্বাগতম আপনি যদি প্রথম পর্বটি না শুনে থাকেন উপর আই বাটনে ক্লিক করে শুনে আসতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এই পর্বটি শেষ করেও শুনতে পারেন গত পর্বে আমরা জেনেছিলাম হজরত আয়সার আল্লাহ আহার জন্ম থেকে শুরু করে সংসার জীবনের প্রাথমিক কিছু অংশ পর্যন্ত আজকের আলোচনায় আমরা জানব ঠিক এর পরের অংশ থেকে রাসুলসাল্লাসাল্লামের ইন্তেকাল বা আল্লাহ দিয়াহতোলাহার বৈদভ্যের জীবন লাভ পর্যন্ত তাই অনুরোধ করব পুর আলোচনাটি না টেনে অন্তত রাতে ঘুমানোর পূর্বে হলেও শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য তো চলুন শুরু করা যাক নবী করিম সাল্লাহু আলিয়াসাল্লামের জীবনে হজরত আয়েশা রাদি আল্লাহ তালান্না ছিলেন তালার এক বিশেষ নিয়ামত ও প্রধান অবলম্বন কেবলমাত্র আয়েশাই নন ঘোর বিপদের দিনে যিনি নিজের ধন সম্পদ তার পদতলে লুটিয়ে দিয়ে একজন আদর্শ স্ত্রীর ভূমিকায় অবতীর্ণ হয়ে প্রেম প্রীতি দ্বারা হুজুর পাক সাল্লিহুসাল্লামের জীবনকে এক নতুন আলোকে উদ্ভাসিত করেছিলেন সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তালান্না হতে শুরু করে রাসল সাল্লাহ আলহুসাল্লামের প্রত্যেক মহিষী প্রয়োজনীয় সাহায্যে উৎস হিসেবে তার পাশে দাঁড়িয়েছিলেন কেউবা বা দান করেছিলেন মাতৃস্নেহ বুনের আদর কেউ বা এগিয়ে এসেছিলেন আশ্রয় ও অভয় নিয়ে কেউ বা দান করেছেন উৎসাহ উদ্দীপনা আবার কেউ দান করেছেন পরম প্রীতি কোন একজন নারী চরিত্রে এতগুলো গুণের সমাবেশ কিছুতেই সম্ভব নয় হয় এই জন্যই তালার ইঙ্গিতে হুজুর পাক সাল্লাহ আলিহসাল্লাম একাধিক স্ত্রী গ্রহণ করে তাদের নিকট হতে জীবনের নানা ক্ষেত্রে নানাভাবে প্রেরণা লাভ করেছিলেন নবী করিম সাল্লু আলিহসাল্লাম তার মহিষিগণকে কিরূপ ভালোবাসতেন তার প্রমাণ মিলে তার উক্তিতে তিনি সাহাবিগুনকে এরশাদ করলেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে সিও পত্নীর নিকট উত্তম আর আমি আমার পত্নীদের নিকট সকলের চেয়ে উত্তম হজরত নবী করিম সাল্লাহ আলিহসাল্লামের সহজ সরল ও হৃদ্বতাপূর্ণ বাণী দ্বারা তার মহিষীদের প্রতি গভীর ভালোবাসা এবং স্বামী স্ত্রীর অধিকার নিরূপণ করে দিয়েছেন প্রাচ্যের অনেকেই এই মত পোষণ করে থাকে যে নারীর প্রতি প্রেম চরিত্রের একটি কলঙ্কময় অধ্যায় তাদের নিকট নারী শুধুমাত্র ভোগের সামগ্রী বাইবেলে উল্লেখ রয়েছে যদি নিরাপদ পথে চলতে চাও তবে পথের কণ্টক নারীজাতিকে পথ থেকে দূরে সরিয়ে দাও আবার ইহুদিগণ নারীকে মানব সমাজের জন্য এক চরম অভিশাপতুল্য মনে করে পক্ষান্তরে পাশ্চাত্য দেশগুলিতে নারীকে দেবতা বলে বিবেচনা করা হয়ে থাকে যেই গোত্রে নারীর মর্যাদা অধিক সেই গোত্রই তাদের নিকট সমাদৃত অথচ মুসলমানদের কী চমৎকার বিধান স্বামীর নিকট স্ত্রীকে সমমর্যাদায় আসীন বলে ঘোষণা করেছে এখানে রমণীকে ভোগের পর আস্থা করে নিক্ষেপের কথাও বলেনি আবার দেবতার আসনেও সমাসীন করার পক্ষপাতি নয় ইসলামে নারীর স্থান এই দুইয়ের মাঝখানে হজরত আয়সরাদি আল্লাহ তুলান্নাহা মাত্র নয়টি বছর স্বামী সোহাগে সৌভাগ্যশালীনী হয়েছিলেন এই দাম্পত্য জীবনের নয়টি বছরের কেবলমাত্র ইলার একটি মাস ছাড়া আর এমন কোনো ঘটনাই ঘটেনি যে তাদের মধ্যে মনোমালিন্যর সৃষ্টি হতে পারে সবসময় তাদের অভাব অনটনের কথা চিন্তা করলে আমরা দেখতে পাই যে দিনের পর দিন হজরত আয়সরাদিয়াল্লাহ তালান্না অভুক্ত রয়েছেন নবী করিম সাল্লাহ আলিহসাল্লাম আয়সর আিয়াল্লাহ তোলাহার নিকট খানা চাওয়ার পর তিনি কোনো কিছুই তার সম্মুখে পেশ করতে পারেননি এমন অভাবও তাদের ভালোবাসায় চেয়ার ধরাতে পারেনি বরং তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে হজরত আয়সর আিয়াল্লাহ তুল্লাহা এবং রাসুলে করিম সাল্লাহ আলহিহুসাল্লাম মানব প্রকৃতির ঊর্ধ্বে ছিলেন না তাই দেখা যায় মাঝে মাঝে তাদের মধ্যে মান অভিমানের সৃষ্টি হয়েছে তাদের ভালোবাসা আরও গাঢ় হতে গাঢ়তর হয়েছে হজরত আল্লাহ তোলাহা কোনো সময় অভিমানবশত রাগ করলে তা অতি সহজেই রাসলাল্লাহ সাল্লাহ আলিহ্লামের নিকট ধরা পড়ত একবার নবী করিম সাল্লাহু আলহিহ্লাম আয়সারাদিয়াল্লাহতুল্লাহাকে বললেন আয়সা তুমি যখন আমার সাথে খুশ মেজাজে থাকো তখন বলো মুহাম্মদ সাল্লু আলহিহস্লামের আল্লাহর কসম আর অভিমানের সময় বল ইব্রাহিম আলাহিউসল্লামের আল্লাহর কসম হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহিহসাল্লামের এই কৌতুকপূর্ণ উক্তি শুনে হজরত আয়সার আদিয়াল্লাহ তোলাহা কিছুটা অপ্রস্তুত হলেন এবং বললেন ইয় রাসুল্লাহ সাল্লাহ হোসাল্লাম অভিমানের সময় কেবল আপনার নামটি বাদ দেই হজরত নবী করিম সাল্লাহ আলহিহসাল্লাম কখনও কখনও হজরত আল্লাহ তাল্নাকে উপদেশমূলক কাহিনী শোনাতেন আবার আয়সরাদিয়াল্লাহ তোলাহাও নবী করিম সাল্লাহ আলহিহি হোস্লামকে তদ্দ্রুপ গল্প শুনিয়ে তৃপ্তি দান করতেন হজরত আয়সরাদি আল্লাহ তাল্না উম্মল মোমিনিনগণের মধ্যে সর্বকনিষ্ঠা ছিলেন তাই হজুর সাল্লাহ আলহিহসাল্লাম তাকে অধিক ভালোবাসতেন তার সামান্য কষ্টের আশঙ্কাই হজুর সাল্লাহ আলহিহসাল্লাম ব্যতিব্যস্ত হয়ে পড়তেন একবার সালাসিলের জেহাদ হতে ফেরার পথে হজরত আয়সরাদি আল্লাহ তোলাহার উটটি অতি দ্রুত দৌড়াতে আরম্ভ করল অল্প সময়ের মধ্যেই উটটি হজরত রাসোলে করিম সাল্লাহ আলহুসলামের দৃষ্টির আড়ালে চলে যায় এই ঘটনায় নবী করিম সাল্লাহ বিশেষভাবে ভেঙে পড়লেন এবং বারবার সঙ্গীদের নিকট বলতে লাগলেন যদি আয়েশা পড়ে যায় তবে কেমন চুট পাবে তার এই ব্যথা আমি কিভাবে সহ্য করব আর আমি তার পিতার নিকটেই বা কি জবাব দিব নবী করিম সাল্লাহ কেবল হজরত আয়েশাকেই অধিক ভালোবাসতেন বলে সব সময় আপনার কাছে রাখতেন তা নয় কোনো যুদ্ধে বা ভ্রমণে যাওয়ার সময় তিনি মহিষীগণের নামে লটারি চালিয়ে লটারি অনুযায়ী তাঁদিকোকে সঙ্গিনী রূপে নিতেন এরূপ লটারির মাধ্যমে হজরত আল্লাহ তোলান্নাহা বনি মুস্তালিকের দুইটি যুদ্ধে হুদয় সন্ধির সময় এবং বিদায় হজের সময় রাসল সাল্লাহ আলুসাল্লামের সহযাত্রী হয়েছিলেন হজরত আল্লাহ তুল্লাহা বলেন এক সময় রাসুলুল্লাহ সাল্লাহ আলুসাল্লাম আমার সাথে গল্প বা আমুদ আহ্লাদ করছেন এমন সময় মসজিদে আজান ধ্বনি হলে মনে হয় তিনি আমাকে চিনে নিই না এরূপভাবে তিনি ওই স্থান ত্যাগ করতেন রাসলুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম হজরত আয়সার দিয়াহতোলাহাকে অন্যান্য মহিষীগণ অপেক্ষা অধিক ভালোবাসতেন ইহা সাহাবাগনও অবগত ছিলেন তাই রাসলাহ যে দিন যেদিন হজরত আয়সার দিয়াহতোলাহার ঘরে গমন করতেন সেই দিন সাহাবাগন বেশি পরিমাণে তোহফা আয়সারাদি আল্লাহ তোলাহার ঘরে প্রেরণ করতেন এ বিষয়টি নবী করিম সাল্লাহ আলহিসাল্লামের অপর মহিষীগণ আন্তরিকতার সাথে গ্রহণ করতে পারেননি তাই তারা হজরত ফাতেমাকে এর কারণ জানার জন্য নবিকর ইমসাল্লাহ আলহি ক্ষেদমতে খ্যাদমতে প্রেরণ করলেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহতুল্লাহা তার নিকট বর্ণিত বিষয়টির কারণ জানতে চাইলেন রাসলুল্লাহ সাল্লাহ্লাম স্নেহের কন্যার নিকট এই কথা শুনে বললেন মা আমি যাকে চাই তুমি কি তাকে চাইবে না নবী করিম সাল্লাহ আলহিসাল্লামের উত্তরে তার আর বোঝার বাকি রইল না তিনি নিঃশব্দে রাসুল্লাহ সাল্ল্লা হলি দরবার হতে বিদায় নিয়ে চলে আসলেন উম্মুল মোমিনিনগুণ পরিষ্কার জবাবের আশায় পুনরায় ফাতেমারা আল্লাহ তোলাহাকে রাসুল্ল্লাহ সাল্লাহ সাল্লামের দরবারে পাঠাতে চাইলেন কিন্তু তিনি যেত সম্মতি জানান উম্মুল মোমিন নিগনের মধ্যে সালমারা আল্লাহ তোলাহা ছিলেন অতিশয় বুদ্ধিমতী যে কোনো সমস্যা সমাধানে তিনি ছিলেন বিশেষ পটু তাই এ বিষয়ে একটি সমাধান খুঁজে বের করার জন্য সকলে একমত হয়ে তাকে মনোনীত করলেন উম্মে হাজরত উম্মেসালমা রাদিয়াল্লাহতুল্লাহা কোন এক সুযোগে কথাটি রাসাল উল্লাহ সাল্লি জানালেন তার বক্তব্য শুনে নবী করিম সাল্লাহ আলহু সাল্লাম বললেন সালমা আয়েশা সম্বন্ধে বলে আমাকে বিরক্ত করিও না কারণ আয়েশার বিছানা ছাড়া অপর কোন স্ত্রীর বিছানাই আমার নিকট ওহি অবতীর্ণ হয়নি হজরত আমর ইবনুল আস বলেন সালাসিল যুদ্ধ হতে ফিরার পর আমি হজুর সাল্লাহ আলহিহস্লামকে জিজ্ঞেস করলাম ইয়ারাসুল্ল্লাহ সাল্লাহ আলহিহসাল্লাম দুনিয়ায় আপনি কাকে অধিক ভালোবাসেন হুজুর সাল্লাহ আলহিহসাল্লাম বললেন আয়সাকে তিনি আবার জিজ্ঞেস করলেন পুরুষদের মধ্যে কাকে অধিক ভালোবাসেন হুজুর সাল্লাহ আলহিহুসাল্লাম বললেন আয়সার পিতাকে হজুর সাল্লাহ আলি হজরত আয়সর আদি আল্লাহতোলাহ্নাকে কী পরিমাণ ভালোবাসতেন তা দাম্পত্য জীবনের অতি ক্ষুদ্র একটি ঘটনা সকলের চোখে অতি সহজেই ধরা পড়বে একদা কোনো এক মহিলা নবী করিম সাল্লাহ আলহু তার বাড়িতে দাওয়াত দিল রাসুল্লাহ সাল্লাহ আলহিহ্লাম মহিলাকে জিজ্ঞেস করলেন আয়েসাও নিমন্ত্রিত হয়েছে কিনা মহিলা বলল না মহিলার উত্তর শুনে হজর সাল্লালাল্লাহ আলহু সাল্লাম বললেন আমি তোমার দাওয়াত গ্রহণ করতে পারলাম না মহিলা পুনরায় তাকে অনুরোধ করল এবারও তিনি তার দাওয়াত প্রত্যাখ্যান করলেন সেই মহিলা হজরত আল্লাহ দিয়াহতোলান্নাকে দাওয়াত করলে তাৎক্ষণাৎ তার দাওয়াত কবুল করলেন এবং আয়সারাদি আল্লাহ তোলাহাকে সাথে নিয়ে দাওয়াত রক্ষা করলেন একসময় খাইবর যুদ্ধবন্দীদের কয়েকজনকে হজরত আল্লাহ দিয়াহতোলাহার হেফাজতে রাখা হল তার অন্য অন্যমনস্কতার সুযোগে বন্দিগণ পালিয়ে গেল হুজুর সাল্লাহ আলহিহসাল্লাম ফিরে দেখলেন বন্দিগণ পালিয়ে যাওয়ার কারণে হজরত আয়শারাদি আল্লাহ তালান্নাহা চিন্তান্বিত অবস্থায় বসে আছেন হজরত মোহাম্মদ সাল্লাহল্লাম বন্দীদের পালিয়ে যাওয়ার খবর শুনে বললেন এই অবহেলার ধরুন তোমার হাত কাটা যাবে ইতিমধ্যে পলাতক অপরাধীদের ধরার জন্য সাহাবাগনকে পাঠিয়ে দিলেন অনেক খোঁজাখুঁজি ও চেষ্টার পর সাহাবাগন পলাতক বন্দীদেরকে পুনরায় বন্দি করলেন এরপর হজরত মোহাম্মদ সাল্ল্লাহসাল্লাম ঘরে প্রবেশ করলেন হজরত হতালানহা তার হাত দুখানা বারবার উলট পলট করে দেখছেন প্রথমেরা সাল্লা সাল্লু আলহিহিহিহিহিহস্লাম আয়সরাদিয়াল্লাহতোলাহার এই খেয়ালিপনা বুঝতে পারলেন না তিনি এর কারণ জিজ্ঞেস করলে আল্লাহ আিয়াল্লাহতোলাহা বললেন কোন হাতটি কাটা যাবে তা আমার জানা নেই তাই দুখানা হাতি শেষবারের মতো দেখে নিচ্ছি হজরত আল্লাহ দিয়াহতালাহার এই করণক্তি শ্রবণ করে হজুর সাল্লাহ আলহ সাল্লামের কোমল অন্তর বিগলিত হয়ে গেল তিনি আল্লাহ আল্লাহপাকের দরবারে হজরত আশারাদি আল্লাহতালাহার অপরাধ মার্জনের জন্য মনাজাত করলেন আরব দেশে যেমন কুৎসিত ও বর্বরচিত মেলা আমোদ প্রমোদ ও খেলতামাশার প্রচলন ছিল পাশাপাশি নির্দোষ আনন্দদায়ক ও বীরত্বপূর্ণ খেলাধুলা যেমন ঘুরদোর কুস্তি ও তীর নিক্ষেপ ইত্যাদিরও প্রচলন ছিল এই সকল খেলাধুলায় আরবের অধিকাংশ চরিত্রবান বীর যুবকও অংশগ্রহণ করত সাধারণত ঈদের সময়েই এসব খেলার আয়োজন হতো রাসল সাল্লাহ আলহিহুসাল্লাম এটা নিজে দেখতেন এবং সিওমহষিগুনকে সাথে করে নিয়ে পর্দার আড়াল হতে তা দেখার ব্যবস্থা করতেন অনেকের ধারণা নবী করিম সাল্লাহ আলহুসাল্লাম হজরত আয়সারাদিয়াল্লাহ তোলার রূপে মুগ্ধ হয়ে তাকে অধিক ভালোবাসতেন কিন্তু তাদের এই ধারণা মোটেই সত্য নহে কেননা রূপের মুহে আকৃষ্ট হলে নবী করিম সাল্লাহ আলহিহুসাল্লাম হজরত সোফিয়া জৈনব ও জোয়াইরিয়া প্রমুখকেই অধিক ভালোবাসতে হত কারণ উম্মুল মোমিনিনগণের মধ্যে তারা ছিলেন সবচেয়ে রূপসী তাদের রূপের কথা লোকমুখে ঘোষিত হাদিস এবং ইতিহাসে তাদের রূপের বর্ণনা রয়েছে হজরত আল্লাহ আল্লাহতুল্লাহার গায়ের রং ছিল গৌরবর্ণের রূপে গুণে তুলনামূলকভাবে তিনি উপরোক্ত তিনজন উম্মুল মোমিনিনগণ অপেক্ষা কম ছিলেন হজরত আয়সরাদি আল্লাহতুল্লাহার রূপের কথা অতি ক্ষীণভাবে দুই এক বর্ণনায় পরিলক্ষিত হয় একতা হজরত উমরাদি আল্লাহ তুলাহ শিওকন্যা হফসরাদিয়াল্লাহ তোলাহাকে বললেন তুমি আয়েশার প্রতি ভাব কখনও পোষণ করো না তিনি তোমার অপেক্ষা অধিক রূপবতী এবং হুজর সাল্লাহ আলহু নিকট অধিক স্নেহের পাত্রী হজরত উমর রাদি আল্লাহতোলাহ্ন এই উক্তিতে নবী করিম সাল্লাহু আলহিহি মৃদু হাসলেন হজরত আয়স রাদি আল্লাহতোলাহ্হা বর্ণনা করেছেন এবং সোহি মুসলিম ও আবুদাউদ্দ শরীফে হজরত আবুহর রাদি আল্লাহ আহ্ন হতে বর্ণিত রয়েছে যে নবী করিম সাল্লাহু আলিহসাল্লাম এরস করেছেন চারটি বিষয়ের প্রতি বিচার বিবেচনা করে বিবাহের পাত্রী বাছাই করা বাঞ্ছনীয় প্রথমত ধন সম্পদ দ্বিতীয়ত সৌন্দর্য তৃতীয়ত বংশাবলী এবং চতুর্থ ধার্মিকতা এবং তিনি আরও বলেন তবে তোমরা ধর্মপ্রাণ কণেই বিশেষভাবে খোঁজ করবে কারণ এই প্রকার পাত্র স্ত্রী হবার জন্য অধিক উপযুক্ত যেহেতু তার দ্বারা বেশি পরিমাণে ধর্মীয় কাজ সমাধা হয়ে থাকে মূলত নবী করিম সাল্লাহু আলহিহ্লাম হজরত আয়সার দিয়াল্লাহ তোলাহনাকে বেশি ভালোবাসার কারণ হল তার স্মৃতিশক্তি ছিল তীক্ষ্ণ যে কোনো মাসালা ও ধর্মীয় অনুশাসন তিনি একবার শুনলে স্মরণ রাখতে পারতেন এ কারণে রাসুলুল্লাহ সাল্ল্লা আলহুস্লামের নিকট তিনি অতি প্রিয় ছিলেন আল্লামা ইবনে হজম একটি দলিল দ্বারা প্রমাণ করেছেন যে রাসল্লাহ সাল্লু আলহুসাল্লাম কেন হজরত আশারাদি আল্লাহ তোলাহকে ভালোবাসতেন তিনি বলেন নবিকরিম সাল্লাহু আলহুসাল্লাম ইরশাদ করেছেন পুরুষের মধ্যে বহু মনীষী চলে গিয়েছে রমণীদের মধ্যে হজরত ইসা আলহি সাল্লামের জননী এবং ফেরাউনের স্ত্রী আসিয়া ব্যতীত অপর কোনো মহিলা আয়সরাদিয়াল্লাহ আহা হতে মর্যাদার চরম শিহরে আরোহণ করতে পারেননি প্রতিটি কাজে ও কথাই প্রমাণিত হবে হজরত তালহা তাল্হা নবিকরিম সাল্লাহ আলহিহসাল্লামকে কিরূপ ভালোবাসতেন কিছু ঘটনার উপমার প্রতি লক্ষ্য করলেই তা সকলের নিকট উজ্জ্বল হয়ে উঠবে ন্যায় নীতি সত্যের আধার নবী করিম সাল্ল আলহুসল্লাম পালাক্রমে যেদিন হজরত আয়সরদ্দিয়াল্লাহতোলাহার ঘরে আগমন করতেন তখনকার কোন রাত ঘুম থেকে জেগে যদি হজরত আয়সরদ্দিয়াল্লাহতোলাহা রাসল্লাহ সাল্লুসাল্লামকে তার পাশে না পেতেন তবে তিনি চিন্তায় অধীর হয়ে পড়তেন যে পর্যন্ত নবী করিম সাল্লাহ আলহুস্লামকে খুঁজে বের করতে না পারতেন তার ব্যস্ততা দূর হতো না এক রাতে এমন একটি অবস্থা ঘটল রাতের অন্ধকারে নবীজি সাল্লু আলহুসলামকে বিছানায় না পেয়ে তিনি অস্থির আলো জ্বালানোরও কোনো ব্যবস্থা নেই নিরুপায় হয়ে তিনি হাতড়িয়ে নবী করিম সাল্লু আলি হস্লামকে খুঁজতে আরম্ভ করলেন কিছুক্ষণ পর তার হাত রাসলাহ সাল্লু আলহুসলামের পায়ের উপর পড়ল রাসল্লাহ সাল্লু আলু হোসাল্লাম শেষদাই আল্লাহর নিকট প্রার্থনারত রয়েছেন অন্য এক রাতে নবী করিম সাল্লিহল্লামের প্রেমাশক্তি আবেষ্টনে ঘুমিয়ে পড়লেন শেষ রাতে তার ঘুম বাংলে দেখতে পেলেন নবী করিম সাল্লু আলিহসাল্লাম তার ঘরে নেই অধীর হয়ে তিনি দেখতে পেলেন হুজুর সাল্ল্লাহ আলহুসাল্লাম জান্নাতুল বাকির পাশে দাঁড়িয়ে মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে আল্লাহর নিকট মনোজাত করতেছেন এ অবস্থা দেখে কোনো বাক্যলাপ ছাড়াই তিনি ঘরে ফিরে আসলেন তিনি আরশাদ করলেন আমি অদূরে কালো কি একটা দেখছিলাম তখন বুঝলাম তা তুমি ছিলে অন্য এক রাতে তিনি রাসল্লাহ সাল্লু আলহিহি না পেয়ে মনে মনে ভাবলেন হযরত সাল্লু আলহিহুসাল্লাম হয়তো অপর কোনো মহিষের ঘরে গিয়েছেন দুঃখে ও ক্ষুব্ধে তিনি জ্বলতে লাগলেন পুনরায় তিনি ভাবতে লাগলেন তাকে রাতের বেলা একাকিনী রেখে রাসল সাল্লাহ আলুসাল্লামের অপর কোনো মহিষীর নিকট গমন করা কোনো মতেই সম্ভব নয় তিনি রাসল সাল্লাহ আলহুসাল্লামকে অন্ধকার গৃহে খুঁজতে লাগলেন তিনি দেখতে পেলেন নবী করিম সাল্লাহ ঘরের এক কুণে আল্লাহর দরবারে ইবাদতে নিমগ্ন এ অবস্থায় তাকে দেখে হজরত আয়সার দিয়াল্লাহ তোলান্হা তার এই কু ধারণার জন্য অতিশয় লজ্জিত হলেন এবং আপনা আপনি তার মুখ হতে বের হয়ে আসলো আমার জীবনের প্রতি শতধিক আমি কেমন জঘন্য কুচিন্তায় রয়েছি আর রাসুল্লাহ সাল্লিহসল্লাম কোন জগতে অবস্থান করছেন কোনও এক সফরে হজরত এশরাদি আল্লাহ আনহা ও হজরত হফসরাদিয়াল্ল তোলাহা নবী করিম সাল্লাহ আলহিহি হস্লামের হলেন প্রতি রাতে নবী করিম সাল্লাহ আলহসাল্লাম হজরত এশারাদিয়াল্লাহ তোলাহার হাউদায় গমন করতেন গভীর রাত পর্যন্ত কাফেলা চলতে থাকত কাফেলা চলাকালীন সময়ে তিনি হজরত এশারদিয়াল্লাহ তোলাহার হাওদায় বসে তার সাথে আলাপ আলোচনা করতেন একদিন হজরত হফসর আদি আল্লাহ তোলাহা হজরত আদি আল্লাহ তোলাহাকে বললেন চলো আমরা আজ হাওদা পরিবর্তন করি খোলা মনে তার প্রস্তাবে তিনি হাওদা পরিবর্তন করলেন কাফেলা চলতে আরম্ভ করল নবী করিম সাল্লু অন্যান্য দিনের নেয় আজও হজরত হফসার আদি আল্লাহ তোলাহা উপবিষ্ট রয়েছেন রাসল্লাহ সাল্লু আলহিহসাল্লাম কোনো কথাবার্তা না বলে তাকে সালাম দিয়ে বসে পড়লেন এদিকে হজরত আয়সর আদি আল্লাহ তোলাহার প্রেম সাগরে ভীষণ তুলপাড় শুরু হয়েছে রাসলুল্লাহ সাল্লাহ আলহিহুসাল্লাম গমন করবেন এই আশায় তার প্রহর কাটছে কিন্তু তার কামনা ও বাসনার ধন আজ আর আসলেন না তার মনের অবস্থার আরও অবনতি হল যখন কাফেলা তাবু ফেলল তার প্রতীক্ষিত প্রেমাস্পদের আশা আজকের মতো ত্যাগ করলেন তিনি হাউদা হতে অবতরণ করে প্রেমিক বিরহ ব্যথায় আপন পা মাটিতে আছড়িয়ে বলতে লাগলেন হে আল্লাহ আমি তাকে কোনো মতেই দায়ী করতে পারি না বরং তুমি কোনো সাপ বা বিচ্ছু পাঠিয়ে দাও যারা আমাকে দংশন করে হজরত আশারাদিয়াল্লাহ তাল্হা খনিকের তোরেও রাসল সাল্লাহ আলিয়াসাল্লামকে দৃষ্টির আড়াল হতে দিতে অসহ্যবোধ করতেন অথচ নবী করিম সাল্লিহল্লাম পালাক্রমেই আপন মহিষীগণের নিকট গমন করতেন একরাতে হজরত আয়সরদ্দল্লাহতুল্লাহা শুয়ে আছেন এমন সময় তিনি সারা পেলেন নবী করিম সাল্লিহল্লাম ঘর থেকে বের হচ্ছেন হজরত আয়সরদ্দল্লাহতোলাহা ভাবলেন তিনি হয়তো অপর কোনো মহিষীর নিকট গমন করছেন এই সন্দেহের বশবর্তী হয়ে ধীর পদে তিনি রাসল সাল্লু আলহুসাল্লামকে অনুসরণ করলেন তিনি দেখতে পেলেন রাসলুল্লাহ সাল্লু আলহুসাল্লাম এক কবরস্থানে মৃতদের উদ্দেশ্যে প্রার্থনায় মগ্ন হয়েছেন রাসুল্লাহ সাল্লাহ আলহুসাল্লাম প্রার্থনা শেষ করে ফিরছেন দেখে তিনি দ্রুত পদে আপন ঘরে প্রবেশ করলেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহুস্লাম আগেই এই ঘটনাটি উপলব্ধি করেছিলেন ঘরে এসে তিনি আয়সারা দিয়াল্লাহ তোলাহাকে বললেন আয়সা মনের আনন্দ পরিহার করো এটা আদর্শ চরিত্রের লক্ষণ নয় নবী করিম সাল্লাহ আলহুসাল্লামের উপদেশ তিনি নিঃসঙ্কুচে মনের গোপন কথাটি হজুর সাল্লাহ আলহুস্লামের নিকট ব্যক্ত করলেন সাথে সাথে সিও অপরাধ মার্জনের জন্য তার নিকট আবেদন জানালেন নবী পরিবারের চিরসাথী ছিল নিদারুণ অভাব অনেক মহিষী গৃহে আসার পূর্বে অভাব চিনতেনি না তারা এরূপ দুঃখ দৈন্যের মধ্যে জীবনযাত্রায় মোটেই অভ্যস্ত ছিলেন না ইতিমধ্যে তা অধিকারের আয়াত নাজিল হল তাদেরকে এই অধিকার প্রদান করা হল যার ইচ্ছা নবী গৃহিণী হয়ে থাকতে পারে যার ইচ্ছা সে নবীর পত্নীত্ব ত্যাগ করে চলে যাওয়ার অধিকার রয়েছে কিন্তু উম্মুল মমিনিনগণের মধ্যে এমন একজনও হলেন না যে যিনি ইহকালীন সামান্য ধনের মুহে সম্রাটের সঙ্গ ত্যাগ করে চলে যান অভাব অনটন আরও তীব্র হলেও তারা সকলেই হজুরসাল্লুসাল্লামের খ্যাদমতে নিজেকে বিলিয়ে দিয়ে গণ্য হতে সম্মতি জ্ঞাপন করলেন তবে সকলের পূর্বে হজরত আয়সরদ্দিউল্লাহ তালানহা তার সম্মতির কথা হুজুরসাল্ল্লা উলিসাল্লাম সমীপে পেশ করলেন তিনি হুজুরের নিকট নারী সুলভ অপর একটি কথাও বললেন আমি সকলের পূর্বে সম্মতি প্রদান করেছি এই কথা অন্য কারো নিকট প্রকাশ করবেন না তা দ্বারা বোঝা যায় যে হজরত আয়সরাদিয়াল্লাহতুল্লাহা হুজুর সাল্লাহ আলহুসাল্লামকে কতটা গভীরভাবে ভালোবাসতেন তার নিকট অভাব অনটন প্রিয় স্বামীর মোকাবেলায় অতি তুচ্ছ ছিল হজরত আয়সরাদিয়াল্লাহ তোলাহা আপন হাতে গৃহের সমুদয় কাজ সমাধা করত নিজেই রান্নাবান্না করে আপন হাতে হজুর পাক সাল্লাহ আলহুসাল্লামকে খাওয়াতে বিশেষ আনন্দ পেতেন কোনো পরিচারিকার দ্বারা কখনও তিনি কাজ করাতেন না নবী করিম সাল্ল্লাহ সাল্লামের অজুর পানি তিনি সর্বদা আপন হাতেই জোগাড় করে রাখতেন এমনকি ঘরের বিছানা কক্ষনো ওপরের হাতে করাতেন না কথা সাংসারিক যাবতীয় কাজ তিনি নিজেই করে তৃপ্তিবোধ করতেন তিনি নিজের হাতে চিরুনি দ্বারা হুজুরপাকের দাড়ি চুলাচড়িয়ে দিতেন এবং সুগন্ধি মেখে দিতেন অর্থাৎ তিনি হুজুরপাক সাল্লাহ সাল্লামের যাবতীয় খ্যাতমত করতে পারলেই নিজেকে ধন্য মনে করতেন তাখাইুর এই আয়াত অবতীর্ণ হওয়ার কিছুকাল পরে আরজার নাজিল হয় এই আয়াত আল্লাহ পাক রাসুল সাল্লাহ এই অধিকার দিলেন যে আপনি যাকে ইচ্ছা রেখে অপরকে পরিত্যাগ করতে পারেন কিন্তু জগতের সেরা চরিত্রবান নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলহাসাল্লাম মানবতার খাতিরে এই অধিকার কারও উপর প্রয়োগ করেন নাই এই প্রসঙ্গে হজরত আল্লাহ তোলাহা বলেন হুজুর আপনাকে আল্লাহ তালা যে অধিকার দান করেছেন আমাকে প্রদান করলে একজনকে রেখে আর সকলকে বিদায় দিতাম নবী করিম সাল্লাহ আলহিহসাল্লাম ও হজরত আয়সরাদিয়াল্লাহতুল্লাহা অধিকাংশ সময়ই একই প্লেটে আহার করতেন রাতের বেলায় অনেক সময় হজরত আশরাদিয়াল্লাহ তোলাহার ঘরে বাতি দিবার সংস্থান থাকতো না বাধ্য হয়ে অন্ধকারেই উভয়ে খেতে বসতেন অন্ধকারে হজরত আয়সরাদিয়াল্লাহতুল্লাহা কোনও একখানা গোস্তের টুকরার উপর হয়তো হাত রেখেছেন এমন সময় ঘটনাক্রমে রাসুল্লাহ সাল্ল্লাহু আলি সেই একই টুকরার উপর হাত দিতেন এই ঘটনায় উভয়েই মহা মহাকৌতুকে হেসে উঠতেন নবী করিমসাল্ল্লাহসাল্লাম কোনো একখানা হাড্ডি খাওয়ার পর দস্তরখানে রাখলে হজরত আয়সরাদিয়াল্লাহতুল্লাহা তা চুষে খেতেন আবার আয়সারাদিয়াল্লাহ আল্লাহ তোলাহা রাখলে নবী করিম সাল্লাহ আলিহুসল্লাম তা চুষে খেতেন পান করার জন্য একটি পেয়ালাই ব্যবহার করতেন পেয়ালার যে জায়গায় মুখ রেখে হজরত আয়সার পানি পান করতেন নবী করিম সাল্লাহ আলহুসলামও ঠিক সেই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেন এই ছিল তাদের স্বামী স্ত্রীর ভালোবাসার মধুর সম্পর্ক কোনো বিদ্বেষ পরায়ণ চরিতকার বিশেষ করে ইউরোপীয় ঐতিহাসিকগণ লিখেছেন যে হজরত আল্লাহ আনহা ও নবী করিম সাল্লাহ আলহ্লামের মধ্যকার ভালোবাসা একতরফা ছিল তাদের ধারণা নবী করিম সাল্লাহ আলিহসাল্লাম অপেক্ষা হজরত এশারাদিয়াল্লাহ অল্প বয়স্ক হওয়ায় তিনি হজরত তালানহাকে মনে প্রাণে ভালোবাসতেন কিন্তু বৃদ্ধবয়সী নবী করিম সাল্লাহ আলহুসলামকে হজরত আশারাদিয়াল্লাহ তোলাহা আন্তরিকতার সাথে কোনো সময়ই গ্রহণ করতে পারেননি তাদের এই কল্পনাপ্রসূত উক্তি যে মিথ্যা আর ভিত্তিহীন তা হজরত আল্লাহ তোলাহার বিবাহিত জীবনের প্রতিটি কথা ও কাজে অতি সহজেই দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে যাবে হজরত আল্লাহ আল্লাহতুল্লাহা নবী করিম স্বামী রূপে পেতে নিজেকে দুনিয়ার সেরা ভাগ্যবতী বলে গর্ব করতেন তিনি অতি সহজ ও স্বাভাবিকভাবে নবী করিম সাল্লাহ সকল সময় নিজের কাছে আক্রিয়ে রাখার জন্য চেষ্টা করতেন অথচ হজর সাল্লু আলিহসাল্লামের অপরাপর মহিসিগণ বিদ্যমান থাকায় তা সম্ভব হত না বলে তিনি স্বামীর প্রতীক্ষায় উদ্বিগ্ন চিত্তে সময় কাটাতেন পালা হিসাবে যেদিন হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ্লাম তার গৃহে তাশরিফ আনার কথা থাকতো সেই দিন নবী করিম সাল্লাহ্লামের একটু বিলম্বে আগমনকে তিনি কিছুতেই সহ্য করতে পারতেন না রাসুল সাল্লাহ সাল্লামকে অপর কেউ তার চেয়ে অধিক ভালোবাসে এই কথা তিনি নিকট শুনতে পেলে তার ধৈর্যের ভাত টুটে যেত কারণ তার চেয়ে অধিক কেউ হজুর সাল্লাহি সাল্লামকে ভালোবাসে এটা ছিল তার কল্পনার অতীত তাই হজরত হজুর আল্লাহতোলাহা হজুরসাল্লাল্লাহুসাল্লামের খ্যাদমত ও প্রেম প্রীতি এবং সন্তুষ্টির নিমিত্ত তার ব্যক্তিগত স্বার্থের কথা এক মুহূর্তের জন্য চিন্তা করতেন না একবার কোনো এক সাহাবির বিবাহ উপলক্ষে হজুরে পাক সাল্লাহ আলহুসাল্লাম একটি ভোজের আয়োজন করতে মনস্ত করলেন কারণ উক্ত সাহাবির ভোজের ব্যবস্থা করার মোটেই সামর্থ্য ছিল না তখন হজুরসাল্ল্লাহসাল্লাম জনৈক সাহাবিকে বললেন আল্লাহ আল্লাহতুল্লাহার গৃহ হতে তরকারির ঝুরিটি নিয়ে আসো সেই সাহাবি হজরত আশারাদি আল্লাহতোলাহ্নার গৃহ হতে ঝুড়িটি নিয়ে আসলেন সেইদিন হজরত আল্লাহ আল্লাহতোলাহ্নার ঘরে এটা ব্যতীত খাওয়ার আর কোনো কিছুই ছিল না তিনি তার আসলে পাক সাল্লি হসলামের সন্তুষ্টির জন্য পরম আনন্দে পাঠিয়ে ওই রাত্র নিজে অভুক্ত কাটালেন হজরত আল্লাহ আল্লাহতোলাহ্না দাম্পত্য জীবনে এমন কোনো কাজ করতেন না যাতে নবী করিম সাল্লু অসন্তুষ্ট হতে পারেন তার অসন্তুষ্টির লক্ষণ দেখলেও তাৎক্ষণাৎ ওই কাজ পরিত্যাগ করতেন এ ব্যাপারে কয়েকটি ঘটনার দিকে লক্ষ্য করলে তা সহজেই অনুধাবন করা যাবে যেমন তাবুক যুদ্ধে রাসুল সাল্লুসাল্লাম জয়লাভ করেছেন শুনে হজরত আয়সরাদি আল্লাহ তুল্লাহা তার ঘরখানা সাধ্যমতো সজ্জিত করলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহুসাল্লাম ঘরের দরজায় এসেই বিরক্তিকর ভাব প্রকাশ করলেন তার বিরক্তি লক্ষ্য করে হজরত আয়সরাদিয়াল্লাহতুল্লাহা তাৎক্ষণাত দরজাহতে পর্দাখানা সরিয়ে ফেললেন হজুর সাল্লাহ সাল্লাম ঘরে প্রবেশ করে আল্লাহ আিয়াল্লাহতুল্লাহাকে বললেন আল্লাহ আমাকে যেসব ধন সম্পদ দান করেছেন তা মাটি বা ইট সাজানোর জন্য নয় হজরত আয়সর আিয়াল্লাহতুল্লাহা বিনম্রভাবে শিও কাজের নিমিত্তে ক্ষমা চাইলেন অনুরূপ আরেকটি ঘটনা ঘটেছিল খাইবর যুদ্ধের সময় খাইবর যুদ্ধে মুসলমানগণ জয়লাভ করেছেন শুনে হজরত আয়সরাদি আল্লাহ তোলাহা রাসুল সাল্লাহ আলি সাল্লামের মনোরঞ্জনের জন্য ছবিযুক্ত একখানা পর্দা ঘরের দরজায় লটকিয়ে দিলেন এই পর্দা দেখা মাত্রই হজুর সাল্লাহ আলাইস্লামের চেহারা রক্তবর্ণ ধারণ করল হজরত আল্লাহ তোলাহা বুঝলেন তিনি অসন্তুষ্ট হয়েছেন তাই বিলম্ব না করে পর্দাখানা খুলে ফেললেন অতপুর রাসুল্লাহ সাল্লাহ আল্লুসাল্লাম তাকে বললেন প্রাণীর ছবি যেই ঘরে থাকবে সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেস্তা প্রবেশ করে না কাজেই ছবি রাখা নিতান্ত অন্যায় হজরত আশারাদি আল্লাহ তালাহার এই বর্ণনা দ্বারা এটাই প্রমাণিত হয় যে হজুরসাল্লিহুসাল্লাম সকল সময়ই কর্তব্যকর্মে অতিশয় সজাগ ছিলেন কোনো প্রকার সুখ শান্তি বা আরাম আয়েস তাকে কর্তব্য হতে এক মুহূর্তের জন্যও বিরত রাখতে পারেনি মানব প্রকৃতির আকর্ষণে তিনি স্ত্রীগণের সাথে মধুর সম্পর্ক স্থাপন করে তা দিগকে অভিভূত করে রেখেছিলেন সাথে সাথে তিনি আল্লাহর আদেশ পালনে সমাজের উপকারে জুলুমের করুণ আর্তনাদে আপন দেহপ্রাণ বিনা দ্বিধায় বিলিয়ে দিয়ে যে আদর্শ স্থাপন করে গিয়েছেন তার নজির পৃথিবীর বুকে আর কারো পক্ষে সম্ভব নহে পতিপ্রাণা হজরত এশরদ্দি আল্লাহ খজুর সাল্ল্লা সাল্লামের অনুসরণ করে একদিকে যেমন একজন আদর্শ স্ত্রী হিসাবে রাসুল সাল্লাহ সাল্লামের সেবা করে আপন জীবনকে ধন্য করতেন তাকে নিজের নিকট জড়িয়ে রাখতে চেয়েছিলেন পরক্ষণেই রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের অন্যান্য মহিষীগণের অধিকার চিন্তা করে সেই মুহূর্তেই আপন প্রিয়জনকে সরল চিত্তে বিদায় দিয়ে করুণাময় তালার ইবাদতে নিমগ্ন হতেন তার এই মহান চরিত্র নারীকুলের জন্য এক উজ্জ্বল নক্ষত্র বিশেষ তার দাম্পত্য জীবনের আদর্শ চিরদিন নারীর জন্য এক মহান শিক্ষা হিসেবেই পরিগণিত হবে যে নারী হজরত আল্লাহ আল্লাহতোলাহার শিক্ষার আলোকে নিজের জীবন পরিচালিত করবে তার নারী জন্ম সার্থক হবে শিশু শিশুবয়স হতেই হজরত আল্লাহ তোলাহার ধর্মের প্রতি এক তীব্র অনুরাগ ছিল আদর্শ চরিত্রের অধিকারী পিতা হজরত বকর সিদ্দিক রাদি আল্লাহ ও মাতা উম্মে রোমানের নিকট হতে অল্প বয়সই নামাজ রোজার অনুশীলন শুরু করেন স্বামীগৃহে যাওয়ার পূর্বেই তিনি তৎসময়ে অবতীর্ণ কোরআন শরীফ তেলাওয়াত করেছিলেন শরীয়তের যাবতীয় হুকুম আহকাম মসজিদে নববীতে বসে আলোচিত হত আর আয়েশর আিয়াল্লাহ তুলান্নার ঘর ছিল মসজিদের সংলগ্ন একটি প্রকোষ্ঠ যে কোনো আলাপ আলোচনায় তিনি ঘরে বসে শুনতেন আর সেই হুকুম আহকাম সাথে সাথেই ব্যক্তিগত জীবনে প্রয়োগের মাধ্যমে ফুটিয়ে তুলতেন এরপর রাসল উল্লাহ সাল্লি গৃহে ফিরে মেসোয়াক করত কাল বিলম্ব না করে শুয়ে পড়তেন রাত্রির শেষ ভাগে জেগে তিনি তাহাজ্জ নামাজ আদায় করতেন এ সময় আল্লাহ আল্লাহতুল্লাহাকে জাগাতেন তিনিও হজর সাল্লামের সাথে ও উতের আদায় করতেন সুবহে সাদেক হলে ফজরের সুন্নাত আদায় করে কিছু সময়ের জন্য আরাম করতেন এ সময় রসল্লাহ সাল্লাম ডান দিকে ফিরে শয়ন করতেন এবং হজরত আল্লাহ তোলাহাকে বিভিন্ন উপদেশাবলী ও দিনের কথা শোনাতেন আজান হলে তিনি মসজিদে চলে যেতেন এবং জামাতের সাথে ফজরের নামাজ আদায় করতেন হজরত আয়সরাদি আনহা আপন কক্ষে থেকে জামাতে সামিল হতেন পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া আয়সরাদি আলাহতুল আনহা দৈনিক রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেসব নামাজ পড়তেন তাও আদায় করতেন রমজানের শেষ ভাগে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইতেকাফ করতেন ওই সময় আম্মাজান আয়সরাদি আল্লাহতুল্লাহও মসজিদের আঙিনাই তাঁবুতে ইতেকাফে বসতেন হিজরি এগারো শনে তিনি রাসল সাল্লি সাল্লামের সাথে হজ ব্রত পালন করার জন্য মক্কা ধামে গমন করেন সেখানে তিনি হজ ও উমরার নিয়ত করেন কিন্তু নারী ঘটিত কারণে তিনি হজ ও উমরা পালন করতে পারেননি ফলে তিনি অতিশয় মর্মাহত হন এবং কাঁদতে থাকেন রাসলুল্লাহ সাল্ল্লাহ আলহ্লাম তার কান্নার কারণ জানতে পেরে তাকে সান্ত্বনা ও তৎসম্বন্ধীয় হুকুম বলে দেন পরবর্তীকালে তিনি তার সহদুর ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর রদিয়াল্লাহানহুর সাথে হজ আদায় করেন সংসারের কাজকর্ম পরিচারিকার উপর ছেড়ে দিয়ে তিনি নির্বিকারে বসে থাকতেন না বিশেষত তিনি নিজ হাতে রান্নাবান্না করে হুজুর সাল্লাহ আলি সাল্লামকে পরিবেশন করে তৃপ্তি লাভ করতেন হুজুর সাল্লাহ জামা কাপড় পরিষ্কার করা কূপ হতে অজুর পানি তুলে রাখা তার ক্যাশ ও বিন্যাস তিনি অতি যত্নের সাথে করতেন রাসলসাল্লাহু আলি সাল্লামের মনোরঞ্জনের জন্য তিনি ঘর সাজিয়ে রাখতে ত্রুটি করতেন না নানা ক্ষেত্রে নারীজাতি যত সহনশীল ও ধৈর্যের পরিচয় দিক না কেন তারা কোন অবস্থায় স্বামীর উপর অন্যের অধিকার বা সতীনের পাল্লাই পড়া সহ্য করে না আর এটাই যেন তাদের প্রকৃতিগত স্বভাব অথচ হজরত আশরাদি আল্লাহ তোলাহা একই সময়ে আটজন সতীনের ঘর করেছেন ক্ষণিকের জন্য তার মধ্যে উক্ত নারীসুলভ আচরণ দেখা যায়নি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহু আলি সাল্লামের সহচর্যে থেকে তারা সকলেই এমন মহান চরিত্রের অধিকারিণী হয়েছিলেন যা নারীজাতির জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে উজ্জ্বল মমিনিন হজরত আল্লাহ দিয়তোলাহার ইন্তেকালের পর হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহ্লাম নানা অবস্থার পরিপ্রেক্ষিতে একাধিক্রমে এগারো জন মহিলাকে পরিণয় সূত্রে আবদ্ধ করেন তাদের মধ্যে হজরত জৈনবরাদি আল্লাহ তালাহা উজ্জ্বল মাসাকিনকে তৃতীয় হিজরিতে বিবাহ করেন বিবাহের মাত্র তিন মাস পর ইনি ইন্তেকাল করেন অপর মহিয়সীগণ হজুর হুজুর সাল্লাহ আলহ্লামের ওফাত পর্যন্ত জীবিত ছিলেন মদিনাই হিজরতের কারণ ছিল নানা পর্যায়ে আল্লাহর নির্দেশ তদুপরি মক্কার কাফেরদের অত্যাচার যখন চরমে পৌঁছে তখন বাধ্য হয়ে মুসলমানগণ আপন মাতৃভূমি ত্যাগ করে মদিনাই হিজরত করলেন মদিনাই এসে যদিও কাফেরদের অত্যাচার হতে রেখাই পেলেন কিন্তু তারা বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হলেন এখানে কাফের এবং মুনাফিক সমবেতভাবে মুসলমানদের বিরুদ্ধে এক অভিনব কায়দায় ষড়যন্ত্র শুরু করল তা কোন অবস্থায় মক্কার নিপীড়ন হতে কম ছিল না এই পরিস্থিতিতে মোহাজিরগণ আনসার ভাইদের কাছে যথেষ্ট সাহায্য পেলেন তাদের থাকা খাওয়ার কোনও ভাবনা নেই প্রাণে মরিবার জন্য কোনো শত্রু আক্রমণ করতে পারে এই চিন্তা হতেও তারা মোটামুটি নির্ভয় হয়েছেন কিন্তু একদল লোক মুসলমানদের পেছনে এমনভাবে উঠে পড়ে লাগল কীভাবে মুসলমানগণের মধ্যে বিভেদ সৃষ্টি কিভাবে তাদের মান মর্যাদায় আঘাত হানতে পারে কিভাবে তাদের মধ্যে ভাঙন ধরাতে পারে এই ছিল তাদের লক্ষ্য কাজেই তাদের এই হীন ষড়যন্ত্র কোনো মতেই মক্কার অত্যাচার হতে ক্ষুদ্র বলা যায় না এই ষড়যন্ত্রকারী দলটির নেতা ছিল আব্দুল্লা ইবনেউবাই তারা প্রকাশ্যে ইসলাম ও মুসলমানদের খুব সম্মান করত এমনই তাদের কেউ কেউ ইসলাম কবুল করে বাহ্যিকভাবে মুসলমান সাজল তবে তাদের কপটতা সম্বন্ধে অনেকেই সন্দেহ করত তবে কয়েকবার মুসলমানদের আত্মমর্যাদার উপর এমন হীন প্রচারণা রুটিয়েছিল যার পরিণতি হিসাবে হওয়া হওয়াও বিচিত্র ছিল না কিন্তু আল্লাহপাক প্রতিবারই তাদের গোপন ষড়যন্ত্রের কথা তার নবীকে গাত করিয়ে দিতেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিহসাল্লাম আনসার ও মহাজিরগণকে মুনাফিকদের প্রচারণা ও হীনমন্যতা হতে সাবধান করতে এবং নিজেদের মধ্যে যাতে কোনো প্রকার মনোমালিন্য ও হিংসাবিদ্যের সৃষ্টি না হতে পারে তৎপ্রতি বিশেষভাবে যত্নবান হতে উপদেশ দিতেন নবী করিম সাল্লু উপদেশ উপদেশবানিতে মুসলমানগণ খুব সাবধান হলেন বটে কিন্তু মুনাফিকদের ষড়যন্ত্র বন্ধ হল না পঞ্চম হিজড়ির সাবান মাসে নবী করিম সাল্লু দলবল সহ বনি মুস্তালিকের যুদ্ধ হতে মদিনার অভিমুখে যাত্রা করলেন হজরত আয়সরাদি আল্লাহ তুলান্নাহাও তাদের সাথে রয়েছেন রাত্রি অধিক হওয়ায় কাফেলা যাত্রা বিরতি করল নিরাপদ স্থান দেখিয়ে তাবু ফেলল রাত্রি শেষে আবার মদিনায় চলবেন ভোর হবার বেশি দেরি নেই পূর্ণ কাফেলা তাবু তুলল সূর্যের প্রখর তেজ আরম্ভ হওয়ার পূর্বেই মরুভূমি পার হয়ে যাওয়াই তাদের লক্ষ্য হাউদা যে সময় উটের উপর উঠানো হল ওই সময় হজরত আয়সরাদি আল্লাহ তুল্লাহা প্রাকৃতিক প্রয়োজনে হাউদার বাইরে গিয়েছিলেন হালকা পাতলা হজরত আয়সর দিয়াল্লাহ তুলাহা যে হাউদার ভেতরে নেই হাউদা উত্তোলনকারী সাহাবি তা অনুভবই করলেন না কাফেলা যাত্রা শুরু করেছে হজরত আশরাদিয়াল্লাহ তুলাহা প্রয়োজন সারিয়ে হাউদার দিকে আসছেন এমন সময় দেখলেন তার গলার হার নেই তিনি আবার হাড়ের খোঁজে সেদিকে গেলেন হার তাকে খুঁজে বের করতেই হবে তাই পদচিহ্ন লক্ষ্য করে তিনি একটু দূরে চলে গেলেন এবং হার খোঁজায় ব্যস্ত রইলেন অনেকক্ষণ খোঁজাখুঁজির পর হার পাওয়া গেল এবার তিনি শিবিরের স্থানে এসে দেখলেন সেখানে শিবিরের নাম নিশানাও নেই কাফেলা বেশ আগেই চলে গিয়েছে হজরত আসরিয়াল্লাহ তোলাহ এই অবস্থায় একটু বিচলিত হয়ে পড়লেন এদিকে উষার আলুও দেখা দিয়েছে তিনি ভাবনা চিন্তা পরিহার করে উত্তম রূপে গায়ে চাদর জড়িয়ে শিবির স্থানে জরোসরো হয়ে বসলেন তার এই মনোবল ছিল যে হজরত রাসোলে করিম সাল্লাহ আলহিহিহুসাল্লাম শূন্য হাওদা দেখে শীঘ্রই তার জন্য লোক পাঠিয়ে দিবেন হজরত মোহাম্মদ সাল্ল্লা আলিহুসাল্লাম নিয়ম করে দিয়েছিলেন যে প্রত্যেক কাফেলাই একজন করে লোক নির্দিষ্ট থাকবে তার কর্তব্য হবে কাফেলা চলে যাওয়ার পর তাদের কোনো জিনিসপত্র ভুলবশত ফেলে গেল কিনা তা খোঁজ করে তুলে নেওয়া এই অভিযানও তার ব্যতিক্রম হল না এবারের যাত্রায় সেই দায়িত্ব অর্পিত হয় সাফওয়ান নামের এক সাহাবির ওপর ভোরের আলো চতুর্দিক আলোকিত হচ্ছে আপন কর্তব্যে সাহাবি সাফুয়ান রাজিয়াল্লাহু এগিয়ে আসলেন তিনি দেখলেন অদূরেই কি একটি কালো বস্তু দেখা যাচ্ছে তিনি সেদিকে এগিয়ে গেলেন পর্দার আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বে সাহাবি সফওয়ান রাজিয়াল্লাহতুল্লানহু হজরত আনহাকে দেখেছিলেন তাই মুড়ি দেওয়া অবস্থা হলেও সাফওয়ান রাদি আল্লাহ পক্ষে তাকে চিনতে বিলম্ব হল না তাকে দেখেই সাফওয়ান রাদি আল্লাহতুল্লাহ বলে উঠলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিওন তার কথার আওয়াজ শুনে হজরত আল্লাহ আল্লাহুল্লাহা চমকিয়ে উঠলেন হজরত আল্লাহ রদিয়াল্লাহ তার উটটিকে বসিয়ে দিলেন এবং হজরত আয়সরদি আল্লাহ উটের উপর আরোহণ করলেন হজরত সাফওয়ান রদিয়াল্লুতুল্লাহা উটের লাগাম ধরে কাফেলার সাথে মিলিত হবার জন্য দ্রুত গতিতে অগ্রসর হলেন বেলা দ্বীপ্রহরের সময় তিনি কাফেলার সাথে মিলিত হলেন তখন কেবলমাত্র কাফেলা মঞ্জিলে পৌঁছিয়ে তাবু ফেলার আয়োজন করছে মুনাফিক দলের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই অনেক দিন যাবৎ এমনই একটি সুযোগের অপেক্ষায় অপেক্ষমান ছিল কারণ তার মূল শত্রুতার লক্ষ্যস্থল হজরত বকর ও হজরত উমর কেননা তারা আব্দুল্লা ইবনে উবাইকে তাদের ধারে কাছেও ঘেঁষতে দিতেন না তাই প্রতিশোধ নেবার মতো একটি উপযুক্ত সুযোগ পেয়ে বসল সে মোদিনাই প্রচার করে দিল হজরত আয়সরাদিয়্লহ তালাহা আর সচ্চরিত্রা নহে খারাপ সংবাদ বাতাসের আগে চলে তাই এই সংবাদ মদিনায় পৌঁছতে একটু বিলম্ব হল না মুসলমানদের নিকটে এই সংবাদ পৌঁছা মাত্রই তারা কানে আঙ্গুল দিয়ে বসে পড়লেন আর বলে উঠলেন আল্লাহ পবিত্র এবং এটা একটি জঘন্য অপবাদ প্রসিদ্ধ সাহাবি হজরত আবু আয়ুব আনসারী মদিনায় পৌঁছে সিও স্ত্রীকে জিজ্ঞেস করলেন হে উম্মে আয়ুব তোমার সম্বন্ধে কেউ এইরূপ অপবাদ রটালে তুমি কি করতে তিনি উত্তর করলেন আল্লাহর নিকট তৌবা করছি কোনো সম্ভ্রান্ত মহিলা দ্বারা এমন জঘন্য ও হীন কাজ হতেই পারে না হজরত আল্লাহ আল্লাহতুল্ল বললেন ভেবে দেখ হজরত আল্লাহ আনহা তোমার অপেক্ষা অনেক সম্ভ্রান্ত কাজেই তার দ্বারা এমন একটা কাজ কক্ষনো সম্ভব নয় এটা কেবল তার প্রতি জঘন্য অপবাদ ছড়ার জন্য হিংসুকেরা করেছে আবদুল্লেবনেবাই ব্যতীত আরও তিনজন এই মারাত্মক ঘটনার সাথে যোগ দিল তারা হচ্ছে কবি হাসান ইবনে সাবেত হামনাহ বিনতে জহস ও মাস্তাহ ইবনে আস্তাহ এরূপ অপবাদ রটাবার পেছনে হাসান ও হামনার একটা গোপন উদ্দেশ্য নিহিত ছিল কিন্তু মাস্তাহ কেন এই ষড়যন্ত্রে জড়িত হল তাই সকলকে বিস্মিত করেছে কারণ মাস্তাহ হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালাহুর আত্মীয় বিশেষত এক সময় তিনি আবু বকর রদিয়াল্লাহ আনহুর অন্যেই প্রতিপালিত হয়েছিলেন কবি হাসান ইবনে সাবেতের এই অপবাদ প্রচার করে হজরত আয়সর আনহাকে হেয় করা আসল উদ্দেশ্য ছিল না তার উদ্দেশ্য ছিল সাফওয়ানকে ঘায়েল করা কারণ সাফওয়ান তার প্রধান প্রতিদ্বন্দ্বী তারা উভয়ে একই মহল্লায় বসবাস করত অথচ হাসান অপেক্ষা সাফওয়ান ছিলেন অধিক সম্মানিত উপরন্তু তারা বের হতে মদিনায় এসে স্থায়ী অধিবাসী অপেক্ষা অধিক সম্মান লাভ করবে এটাই তার ঈর্ষার কারণ তার রচিত কবিতাই এই কারণটি স্পষ্ট সে লিখেছে তারা সম্মানিত ও উচ্চ মর্যাদার অধিকারী হয়েছে আর ফারিয়ার পুত্র হাসান অপদস্থ হয়েছে হাসান কর্তৃক এই অপবাদের খবর জানতে পেরে হযরত সাফওয়ান রাদিয়াল্লাহতোলান্ন ক্রোধে ফেটে পড়লেন তাকে হত্যা করার জন্য তিনি একখানা তরবারি নিয়ে বের হয়ে পড়লেন অত্তপর হাসানের উপর আঘাত করে তিনি ছন্দে একটি বাক্যোচ্চারণ করলেন যার অর্থ আমি এখনও পূর্ণ যুবক মিথ্যা অপবাদ আমি সহ্য করতে পারি না আসো সুতীক্ষ্ণ তরবারির সম্মুখে এসে মোকাবিলা করো আমি তোমার মতো কবিতা লিখে বেড়াই না জনতা ক্রুদ্ধ সাফোয়ানকে রাসুল উল্লাহ সাল্লামের নিকট নিয়ে গেল সাফওয়ান রাদিয়াল্লাহ তোলা তাকে এই মিথ্যা অপবাদের জন্য ক্ষমা করলেন হামনাহ বিনতে জাহস হচ্ছে উম্মুল মোমিনিন হজরত জৈনব রাদিয়াল্লাহওয়ানহুর সহোদরা এই জঘন্য অপবাদ রটানোর কারণ হল হজরত আয়সারাদিয়াল্লাহওয়ানহুর তার সহোদরা জৈনবের সপত্নী রাসুল উল্লাহ সাল্লাহ আলহ্লামের নিকট আয়সারাদিয়াল্লাহওয়ানহার আদর জৈনব অপেক্ষা বেশি তাই সহোদর্রার প্রতিদ্বন্দ্বীর নামে অপবাদ রটালে জয়নব আল্লাহ তালাহা তার স্থান দখল করতে পারবেন কেননা রূপে ও গুণে তিনি হজরত আনহার চেয়ে কোনও অংশেই কম নহেন এই উদ্দেশ্য সামনে রেখেই হামনা এই কাজে প্রবৃত্ত হয়েছে এ ব্যাপারে মুসলমানগণ বিশেষভাবে মর্মাহত হলেন কিছু সংখ্যক দুর্বল ইমান সম্পন্ন মুসলমান কুৎসাকারীদের কথায় বিভ্রান্ত হল মোট কথা সারা মদিনাই এই অপবাদের ব্যাপারে একটা গুঞ্জরণের সৃষ্টি হল অথচ হজরত আয়সরিয়াল্লাহ তালাহা এর বিন্দুমাত্র জানতে পারলেন না একটা অভাবনীয় ঘটনার প্রেক্ষিতে ঘটনাটি জ্ঞাত হলেন একদিন কোনো এক বিশেষ প্রয়োজনে তিনি মাস্তার মায়ের সাথে বাইরে কোথাও যাচ্ছিলেন পথে মধ্যে মাস্তার মা একটা খোঁচট খেয়ে আঘাত পেল এই আঘাত পেয়ে সে বলে উঠল মাস্তাহ যাক এই উক্তি শুনে হজরত এসরদ্দীয় তোলাহা বললেন মাস্তাহ রাসুল্লাহ সাল্লু একজন বিশ্বস্ত সাহাবি আপনি তাকে অভিশাপ দিচ্ছেন তা বড়ই খারাপ কথা এই উত্তরে মাস্তার মা বলল সে মিথ্যুক ও হীন অত্তপুর মাস্তার মা সমস্ত ঘটনা তার নিকট খুলে বললেন তার মুখে এই কথা শুনে হজরত আয়সর আদি আল্লতালহ্না একেবারে নিশ্চল পাথরের ন্যায় হয়ে গেলেন তার পায়ের নিচের মাটি যেন সরে গেল এদিকে এমন একটি জঘন্য কথা কীভাবে কোত্থেকে এবং কেনইবার উঠল তা নিয়ে চিন্তা করতে লাগলেন সেরাতেই তিনি পিত্রালয়ে চলে আসলেন এবং মায়ের নিকট কথাটি জানতে চাইলেন মা মেয়েকে কোনো কথাই না বলে কেবলমাত্র সান্ত্বনার বাণী শোনালেন অল্প সময় পরেই জনৈক আনসার মহিলা এসে তার সম্মুখে কথাটি পুরোপুরিভাবে ব্যক্ত করল এবার কথাটি শুনে হজরত এশরাদিয়াল্লাহ তোলান্হার কোনো সন্দেহই রইল না তিনি বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন হজরত আবুবকর আল্লাহ তুল্লাহ ও মাতা রুমান বহু সেবা শুশ্রূষা করে তাকে স্বাভাবিক করে তুললেন জনক জননী তাকে নানাভাবে প্রবোধ দিলেন এবং পতিগৃহে পাঠিয়ে দেন এখানে এসে তিনি ভীষণভাবে জ্বরে আক্রান্ত হলেন তার জ্বরের সংবাদ শুনে হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আল্হুসাল্লাম ঘরে প্রবেশ করে তার শারীরিক অবস্থা জিজ্ঞেস করে চলে গেলেন রাসুল্লা সাল্ল্লাহ আলহুসাল্লামের এই ভাব লক্ষ্য করে হজরত এশরাদিয়াল্লাহতুল্লাহা আরও অধীর হয়ে পড়লেন তার মানসিক অবস্থার চরম অবনতি হল তিনি এক মুহূর্তও আর স্বামীগৃহে থাকতে পারলেন না অবশেষে হজরত মোহাম্মদ সাল্লুসাল্লামের অনুমতি নিয়ে পুনরায় লয়ে গেলেন স্বামীর এহেন উদাসীন ভাব এবং আত্মসম্মানের উপর অপবাদের আঘাতে তিনি লজ্জা ও অপমানে একেবারেই ভেঙে পড়লেন দিনরাত কেবল কেঁদে কেঁদে কাটাতেন তার অবস্থা দেখে তার মাতা তাকে নানাভাবে সান্ত্বনা দিলেন তারা তাকে দুষ্কৃতকারীদের অপবাদে ধৈর্যহারা না হবার উপদেশ দিলেন কারণ পতিপ্রাণা রমণীগণের অনেক সময় এইরূপ দুঃখ কষ্টে নিপতিত হওয়া স্বাভাবিক এতে উদ্বিগ্ন হবার কারণ নেই কোনো প্রবুধ বাক্যই হজরত আয়সরদ্দি আল্লাহতালহার প্রাণে শান্তি আসলো না এক পর্যায়ে তিনি ধৈর্যহারা হয়ে গেলেন হজরত আয়সর আনহার চারিত্রিক পবিত্রতার ব্যাপারে হজুরসাল্লাহ আলহ্লামের মনে বিন্দুমাত্র সন্দেহ ছিল না হজরত আয়সর আনহা ছিলেন সম্পূর্ণ পবিত্র ও নির্দোষ তবুও শত্রুদের এই জঘন্য অপবাদের ব্যাপারে লোকের মধ্যে যে ভাবের সৃষ্টি হয়েছে তা রোধ করতে এবং সত্য ঘটনা উদ্ঘাটন করে দেখা তিনি প্রয়োজন বোধ করলেন এই জন্য তিনি বিষয়টি আলিরাদিয়াল্লাহানহুকে বললেন হজরত আলিরাদিয়াল্লানহু বললেন ইয় রাসুল্লাহ সাল্লাহু আলহুসাল্লাম দুনিয়ায় নারীর কোনো অভাব নেই মানুষের মতামতের প্রতি লক্ষ্য না করে আপনার তার উপর সন্দেহ পোষণ করলে তাকে পরিত্যাগ করে আজই আরেকটি বিবাহ করুন আর প্রয়োজন বোধ করলে পরিচারিকার নিকটে এই চরিত্রের বিষয় খোঁজ নিন সে তার চরিত্রের ব্যাপারে পূর্ণ বিবরণ দিবে সে সত্য গোপন করবে না হজরত আলীরাদিয়াল্লাহুর পরামর্শ অনুযায়ী হজরত এশারাদিয়াল্লাহানহার পরিচারিকা বাড়ি রাখে রাসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লাম ইঙ্গিতে কথাটি জিজ্ঞেস করলেন সে মনে করল নবী করিম সাল্লাহ আলহিহসাল্লাম তার সংসার কর্ম সম্বন্ধে জানতে চেয়েছেন তাই বলল তার কোনো দোষী আমি লক্ষ্য করি নাই তবু বয়স অল্প বলে কখনও কখনও কাজের মধ্যে ঘুমিয়ে পড়েন ফলে প্রতিবেশীর বকরি আটা ইত্যাদি খেয়ে যায় রাসলাহসাল্লসাল্লাম দেখলেন পরিচারিকা তার ইঙ্গিত বোঝেনি অতএব খোলাখুলি ভাবেই তার নিকট হজরত আয়সরাদিয়াল্লাহর চরিত্রের ব্যাপারে জিজ্ঞেস করলেন এই কথা শুনে বাড়িরা অবাক হয়ে বললেন আল্লাহ বলতে পারেন আমিও হজরত আনহার চরিত্রের বিষয়ে অবগত আছি তার মধ্যে লেশ মাত্রও নেই কোন কোনও রেওয়য়েতে উল্লেখ রয়েছে যে দাসীর নিকট হতে সত্য কথা বের করার জন্য হযরত আলিরাদিয়াল্লাহানহু চাপ সৃষ্টি করলেন এমনকি এক পর্যায়ে তিনি দাসীকে প্রহারু করেছিলেন কেউ কেউ ধারণা পোষণ করেন যে হজরত আলিরাদিয়াল্লাহওয়ানহুর এহেন রূর ব্যবহারের পরিণতি হিসাবেই হজরত আনহা তার প্রতি বিরূপ ভাব পোষণ করত বনি উম্মিয়ার রাজত্বকালে হজরত আলীরাদিয়াল্লাহওয়ানহুর বিরুদ্ধে তার যে সকল অপবাদ প্রচার করেছিল এর মধ্যে এটা অন্যতম তবে ইমাম জহরি এই বর্ণনার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন কেননা তার মতে এটা ছিল সম্পূর্ণ ভিত্তিহীন উজ্জ্বল মমিনিনগুনের মধ্যে হজরত জৈনব রাদি আল্লাহতালাহই কেবল হজরত আয়সারাদি আল্লাহ আহার সমমর্যাদার দাবি করতেন বিশেষত তারই সহদরবুন হামনাও বুনের প্রতিদ্বন্দ্বীকে হেয় করার জন্য দুষ্টদের সাথে মিলিত হয়েছিল তাই রাসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লাম হজরত আয়শারাদি আল্লাহ আনহার চরিত্রের ব্যাপারে জৈনব্রাদি আল্লাহ আনহার মতামত জেনে নেওয়া প্রয়োজন বোধ করলেন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহিহসাল্লাম হজরত জৈনব রাদি আল্লাহ আনহাকে এই বিষয়ে জিজ্ঞেস করলেন এই কথা শুনে তিনি কানে হাত দিয়ে সবিস্ময়ে বললেন আমি তার মধ্যে ভালো ব্যতীত মন্দ কোনো কিছুই দেখিনি রাসুল্লাহ উল্লাহ সাল্লু আলহুসাল্লাম মসজিদে নববীতে সাহাবাগনকে সমবেত করে তাদের কাছে নবী পরিবারের পবিত্রতা ও শালীনতার প্রতি ইবনে উবাই কর্তৃক জঘন্য অপবাদের বিষয় ব্যক্ত করে এর প্রতিশোধের জন্য ঘোষণা করলেন তিনি বললেন প্রিয় সাহাবাগন শয়তান ইবনে উবাই এবং তার সঙ্গীগণ নবীর হেরেমের পবিত্রতার বিরুদ্ধে যে অপপ্রচার রটিয়েছে এর প্রতিকার দরকার কে আমার হয়ে তাকে শাস্তি দিতে পারবে তার বক্তব্য শুনেই আউস গোত্রপতি হযরত আসাদ ইবনে মা আজ জনতার মধ্য হতে দণ্ডায়মান হয়ে আরোজ করলেন ইয়ারাসল্লাহ সাল্লাহ আলাইহসাল্লাম আমি সেই পাপিষ্ট শৈতানকে শাস্তি দিতে তৈয়ার আছি আমি তার গরদান দ্বিখণ্ডিত করতে প্রস্তুত সে আমার গোত্রের লোক হলেও আমি তাকে ছাড়ব না এমনকি সে যদি আমার ভ্রাতৃবংশীয় হাজরাজ গোত্রের লোকও হয় তবুও সে আমার হাত থেকে রেহাই পাবে না আউস ও খাজরাজ গোত্রের মধ্যে পূর্বহতি কলহ বিদ্যমান ছিল হজরত মা আজ ইবনে জাবালের উদাত্ত ঘোষণায় খাজরাজ দলপতি সাদ ইবনে ইবাদা তার কথার প্রতিবাদে মুখর হয়ে উঠল সে বলল আপনার গোত্রের বিষয় আপনার যা ইচ্ছা বলতে পারেন অন্যের ব্যাপারে আপনার করার কিছুই নেই এভাবে বাদ প্রতিবাদে তাদের মধ্যে রক্তক্ষয়ী কাণ্ড ঘটাবার উপক্রম হল রাসুল্লাহ সাল্লু আলহিহসাল্লাম উভয়কে শান্ত করলেন এবং তা দিগকে ধৈর্য ধারণ করার আদেশ দিয়ে তিনি তখনই হজরত আবু বকর রাদি ঘরে গেলেন হজরত আয়সরাদিয়াল্লাহান্হাকে তিনি রোগ সজ্জায় শায়িত পেলেন তার শারীরিক ও মানসিক অবস্থা অতিশয় করুণ তার পিতামাতা পার্শ্বে বসে তার সেবা রত জীর্ণ ও ক্লিষ্ট চেহারাই তার প্রতি তাকালে প্রাণে দয়ার সঞ্চার হয় যুগল ও শ্রুতিপূর্ণ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তার পার্শ্বে বসলেন তিনি আয়সরাদিয়াল্লাহানহাকে বললেন এশা যদি তুমি অন্যায় করে থাকো তবে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থী হও আল্লাহ পাক তোমার কবুল করবেন আর যদি শত্রুরা শত্রুতার বশবর্তী হয়ে তোমার বিরুদ্ধে এই জঘন্য অপবাদ রটিয়ে থাকে তবে স্মরণ রাখবে শীঘ্রই তালা তোমার পবিত্রতা ও নির্দোষিতার ব্যাপারে অহি অবতীর্ণ করে শত্রুদেরকে মিথ্যা অপপ্রচারকারী বলে চিহ্নিত করবেন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলহুসাল্লামের এই কথার উত্তর দেওয়ার জন্য তিনি সিও মাতা পিতার প্রতি ইঙ্গিত করলেন কিন্তু তারা কি উত্তর দিবেন কোনো কিছুই স্থির করতে পারছিলেন না তাদের অপারগতা দেখিয়ে অতি ক্ষীণকণ্ঠে হজরত আয়সার আল্লাহ তোলাহ্না বললেন যদি আমি পবিত্র ও নির্দোষ বলে স্বীকার করি এবং আল্লাহও এই বিষয়ে সাক্ষী তবে এই জঘন্য অপবাদের ব্যাপারে কারো মনে সন্দেহ থাকবে কি আর আমার এই অস্বীকৃতি গ্রহণযোগ্য হবে কি না তিনি আরও বললেন আমার অবস্থা এখন তারই নেয় এখানে হজরত ইয়াকুব সাল্লামের নাম ভুলে গিয়েছিলেন আয়সারাদিয়াল্লাহা বললেন যিনি বলেছিলেন ধৈর্য অবলম্বনই উত্তম পন্থা অতএব আমি ধৈর্যই ধারণ করব হজরত এশারাদি আল্লাহ উত্তর শুনে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহসাল্লাম সন্তুষ্ট হতে পারলেন না তিনিও আল্লাহর পক্ষ হতে ওহির মাধ্যমে এর একটা মীমাংসা হয়ে যাক এটাই কামনা করছিলেন কারণ হিংসুকদের অপপ্রচারের কোনও প্রমাণ নেই রাসলুল্লাহ সাল্লু মধ্যে ওহি অবতীর্ণ হবার লক্ষণ দেখা দিল কিছুক্ষণ পর তিনি মৃদু হাস্যে মাথা উত্তোলন করলেন তার ললাটে মুক্তার ন্যায় ঘর্মবিন্দু ঝলমল করছে হজরত জিবরিল আলহিসাল্লাম ওহি নিয়ে আসলেন নবী করিম সাল্লাহ আলহুসলামের অন্তরের পুঞ্জীভূত বেদনা দূর হয়ে গেল তিনি দ্রুত মসজিদে নববীতে পৌঁছেন সেখানে সমবেত সাহাবাগনের নিকট তিনি আল্লাহর ওহি শোনালেন আর যারা মিথ্যা অপবাদ রচনা করেছে তারা তোমাদেরই একটি দল হজরত রাসোলা সাল্লাহ আলহুসলামের উপর যখন হজরত আল্লাহ আহ্নহর পবিত্রতার বিষয় ঘোষণা করে আল্লাহ পাক পাকসুরা নূরের ষষ্ঠ হতে উনিশতম মায়াত পর্যন্ত অবতীর্ণ করলেন এতে সাহাবাগন খুশিতে উৎফুল্ল হয়ে উঠলেন এদিকে হজরত আয়সরাদি আল্লাহানহা যেন কোনো জাদুর স্পর্শে পলকেই সুস্থ হয়ে উঠলেন তার করুণ অবস্থা বিলুপ্ত হয়ে গেল তেজস্বিনী ও অতুলনীয় মেধার অধিকারিনী হজরত আয়সরাদি আনহা তার পূর্ব গৌরব ফিরিয়ে পেলেন আল্লাহ পাক কুরআন শরীফের আয়াত অবতীর্ণ করাই রাসুল্লাহ সাল্লাহ আলহসাল তাকে বললেন আয়েশা বাস্তবিকী তুমি সিদ্দিক তনয়া সিদ্দিক তনয়া সিদ্দিকা হজরত আয়সরাদি আনহার জননী তাকে বললেন মা আয়েশা আল্লাহর ইচ্ছায় তোমার সচ্চরিত্রার কথা তিনি স্বয়ং অহির মারফত প্রচার করেছেন তুমি স্বামীর পদ ধুলা নিয়ে আল্লাহরি শুক্রিয়া আদায় করো মায়ের এই কথা শুনে চির অভিমানী হজরত আশরাদি আল্লাহ তালাহা বললেন আমি কেবলমাত্র আল্লাহরি শুকুর গুজারি করতেছি তিনি আমার সতীত্বের সাক্ষ্য দান করেছেন আমি আর নিকট কৃতজ্ঞ নই কুৎসা রটনাকারীদের শাস্তির বিষয়েও তালা অপর আয়াতে ঘোষণা করলেন এই নির্দেশ অবগত হয়ে সাহাবাগণ খুবই আনন্দিত হলেন কুৎসা রটনাকারীদেরকে উপস্থিত করা হল তারা যে অপবাদ প্রচার করেছে তা সত্যতার জন্য তা সাক্ষী উপস্থিত করতে বলা হল তারা কোনো সাক্ষী উপস্থিত করতে পারল না তারা নিজেরাই অপরাধ স্বীকার করল তারা আরও বলল আমরা কেবল একটি কথাই প্রচার করেছি তখন রাসুল্লাহ সাল্লু আলহুসাল্লাম সুরা নূরে বর্ণিত অপবাদকারীদের যে শাস্তির বিধান অবতীর্ণ হয়েছিল সেই অনুযায়ী আবদুল্লাহ ইবনে উবাই ব্যতীত অপর তিনজনকে আশিদুর্রা মারা হল আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ভার আল্লাহর উপর ছেড়ে দিলেন রাসুল্লাহ সাল্ল্লাহ আল্লিহল্লাম ইফকের ঘটনার মাত্র তিন মাস পর জাতুল জায়েশের যুদ্ধ হতে বিজয়ের বেশি ফিরছেন এবারও সাথে রয়েছেন আম্মাজান হজরত আয়সর আদি আল্লাহতুল্লাহা নবী করিম সাল্লাহ আলহ্লামের সহগামী হজরত আয়সর আদি আল্লাহতুল্লাহা এবারও তার বোনের সেই হার পড়েছিলেন ফেরার পথে এক স্থানে এসে দেখা গেল হজরত আয়সর আদিয়াল্লুতুল্লার গলার হারটি নেই সাথে সাথে হারের কথা রাসলুল্লাহ সাল্লু আলহিহিহিহিহ্লামকে গুচুরীভূত করলেন এই কথা শুনে তিনি কাফেলাকে যাত্রা ভঙ্গ করে সেখানে এই শিবির স্থাপন করতে বললেন যেখানে তাবু সংস্থাপিত হল সেখানে পানির কোনো ব্যবস্থা নেই কিছুক্ষণ পরেই ফজরের নামাজ পড়তে হয় এ ব্যাপারে সৈন্যদের মধ্যে চাঞ্চল্য দেখা দিল তারা হজরত আবু বকর আল্লাহ তোলাহকে বললেন হজরত আয়েশা রাদি আল্লাহ তালাহা সকলকেই বিপদে ফেলেছেন হজরত আবু বকর আল্লাহ তালাহ তাদের নিকট অভিযোগ শোনা মাত্রই হজরত আল্লাহ দিয়াল্লাহতুল্লাহার তাবুতে গেলেন তিনি দেখলেন নবী করিম সাল্লাহ আলহিহ্লাম তার জানুর উপর পবিত্র মস্তক রেখে ঘুমাচ্ছেন আর হজরত আল্লাহ দিয়াহতোলাহা বসে আছেন তিনি আয়েশাকে বললেন তুমি এসব কি আরম্ভ করলে যার ফলে প্রতিবারই সকলে অসুবিধায় পড়তে হয় বলতে বলতে কন্যার গায়ে কয়েকটা আঘাত করলেন তার করাঘাতে হজরত আয়সর আল্লাহ তোলাহা খুব কষ্ট পেলেন কিন্তু নবী করিম সাল্লাহু আলিহাসাল্লামের নিদ্রার ব্যাঘাত হতে পারে এই জন্য তিনি নড়াচড়া বা উহ আহ করলেন না সুবহে সাদিকের পূর্বেই রাসল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের নিদ্রা ভঙ্গ হল সাথে সাথেই তিনি সৈন্যদলের অসন্তোষ এবং আবু বকর রাদি আল্লাহ তোলাহ কন্যাকে শাস্তি দানের কথা শুনতে পেলেন রাসল সাল্লাহ আলহিসাল্লাম ব্যতিব্যস্ত হয়ে পড়লেন কারণ নামাজের আর বেশি বিলম্ব নেই পানির ব্যবস্থা কি কিন্তু আল্লাহর মহিমা অসীম যখনই তার দুস্থ কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন তখনই আল্লাহতালা তা সমাধানের একটি ব্যবস্থা করে দিয়েছেন উপরোক্ত ঘটনাটিও তেমনই একটি সমস্যা হজরত জিব্রিল আল্লাহলামের মারফত নবী করিম সাল্লাহ আলহি সাল্লামের নিকট ওহি পাঠালেন এবং যদি তোমরা পীড়িত হো কিংবা বিদেশে থাকো কিংবা তোমরা কেউ শৌচাগার হতে আসো কিংবা স্ত্রী সঙ্গম করো তখন পানি পাওয়া না গেলে পবিত্র মাটি দ্বারা তাই মম করো হাত ও মুখমণ্ডল মাসেহ করো আল্লাহ মার্জনাকারী যে সকল মুজাহিদ কিছুক্ষণ পূর্বেও পানির অভাবে ফজরের নামাজ পড়তে পারবে না বলে হজরত আয়সরাদি আল্লাহতোলাহ্নাকে দায়ী করে নানা প্রকার আলোচনা সমালোচনা করছিলেন যার দ্বারা হজরত আবু বকর রদিয়াল্লাহ তোলাহ আল্লাহ তোলাহ্নাকে প্রহার করতে দ্বিধাভূত করেননি তারা আল্লাহর প্রত্যাদেশ পেয়ে খুশিতে হজরত আল্লাহ তাল্হ্নার প্রশংসা করতে লাগলেন হজরত আয়সর তালানহার উসিলাই আল্লাহ তাদের জন্য সহজ একটা ব্যবস্থা করে দিয়েছেন বলে সকলেই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ এবং হজরত আয়সরাদি আল্লাহতোলাহার দীর্ঘায়ু কামনা করলেন সাহাবি হজরত সাইদ ইবনে হুজর রাদি আল্লাহতোলাশারাদি তালাহাকে লক্ষ্য করে বলছেন হ্যাঁ সিদ্দিক তো নয়া আপনার জন্ম সার্থক ইসলামে আপনার দান এটাই প্রথম নয় আবু বকর রাদি তালাহ কন্যাকে বললেন মা আমি জানতাম না তুমি এত পুণ্যবতী তোমাকে কেন্দ্র করে আল্লাহ তালা তার বান্দাদের জন্য কত সহজ ব্যবস্থা করে দিয়েছেন এবার কাফেলায় যাত্রার প্রস্তুতি চলল সাইত উটগুলোকে উঠানো হল সেই হার অনেক খোঁজ করেও পাওয়া যায়নি পরিশেষে সেই হারটি একটি উটের পেটের নিচে পাওয়া গেল আর এই উসিলে মুসলমানগণ লাভ করল তায়া মোমের বিধান রাসুল সাল্লাহ সাল্লি সাল্লামের মহিষীগণ দুই দলে বিভক্ত ছিলেন হজরত আশরাদি আল্লাহ তুলালানহা হফসরাদি আল্লাহ আানহা সাউদ আল্লাহ আহা ও সুফিয়া রাদি আল্লাহ তুল্লাহা ছিলেন দলে। এবং হজরত জৈনব রাদি আল্লাহওয়ানহা ও অন্যান্য মহিষীগণ অন্য দলে কোনো ঝগড়া ফেসাদ বা বিপদ বিস্মবাদের জন্য এই দল নয় রাসলুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কেউ একা উপস্থিত হয়ে কোনো কথা বা দাবি দেওয়া পেশ করতে সাহস করত না তাই তাদের কোনো কথা বা পরামর্শ থাকলে কেউ কেউ হজরত আয়সরাদি না এবং কেউ কেউ হজরত জৈনব রাদি আল্লাহতুল্হার মাধ্যমে তা ব্যক্ত করতেন হজুর সাল্লাহ আলি অভ্যাস ছিল তিনি নামাজের বাদে অল্প সময়ের জন্য সকল মহিষীর কক্ষে যেয়ে তাদের সাথে কিছু সময়ের জন্য খুশ গল্প করতেন তিনি সকল মহিষীগণের সাথেই সমান ব্যবহার করতেন কিন্তু ইতিমধ্যে হজরত আল্লাহ আল্লাহতুলান্হার ঘরে একটু বিলম্ব করছেন এদিকে অপর মহেষীগণ তার প্রতীক্ষায় উন্মুখ থাকতেন হজরত আল্লাহ আল্লাহতুলান্হা হজরত জৈনব রাদি আল্লাহ আনহার ঘরে হুজুর সাল্লাহ্লামের বিলম্বের কারণ আবিষ্কার করলেন হজরত জৈনব রাদি আল্লাহ তোলাহার কোন আত্মীয় কিছু মধু প্রদান করেছিলেন আর হুজুর সাল্লাহ আলহ্লাম ছিলেন মধুর প্রতি খুব আসক্ত তাই তিনি প্রতিদিনই তার ঘরে আসলে তাকে মধুর শরবত পান করাতেন হজুরসাল্লিহাসলাম মধুর প্রতি আকর্ষণ এবং ভদ্রতার খাতিরে অপেক্ষা করতেন না ফলে সেখানে সামান্য বিলম্ব হত হজরত আয়সরাদি আল্লাহ আনহা হজরত হাফসরাদি আল্লাহ আনহা এবং হজরত সাউদারাদি আনহা এর প্রতিকারের রাস্তা খুঁজতে লাগলেন হজুরসাল্লিহসাল্লাম পরিষ্কার পরিচ্ছন্ন ও সুগন্ধি অধিক পছন্দ করতেন পক্ষান্তরে দুর্গন্ধ ও অপরিষ্কার তিনি সহ্যই করতে পারতেন না আরব দেশে মাগাফিরি নামক এক প্রকার মৌসুমি ফুল ফুটত এর গন্ধ ছিল তারেরই ন্যায় উৎকট হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহসাল্লাম এই ফুলের গন্ধ মোটেই সহ্য করতে পারতেন না মৌমাছি যে ফুল থেকে মধু সংগ্রহ করে মধুর মধ্যে সেই ফুলের গন্ধ অনেকটা পাওয়া যায় তাই তারা কটুবুদ্ধি স্থির করলেন যে নবী করিম সাল্লাহ আলহুসলাম তাদের নিকট আগমন করলে তাকে জিজ্ঞেস করবেন এ রাসুল্লাহ সাল্লাহুসল্লাম আপনার মুখ হতে যেন কিসের গন্ধ আসছে উত্তরে যখন তিনি বলবেন মধুর তারা বলবেন মাগাফির ফুলের মধু তাদের এই পরামর্শের পর রাসুল্লাহ সাল্লিহস্লাম পূর্বের অভ্যাস মতো আসরের পর বিবিগণের সাথে দেখা সাক্ষাৎ ও খুশগল্পের জন্য বের হলেন আজও হজরত জৈনবরাদি আল্লাহ তুল্লাহা তাকে মধুর সর্বদার আপ্যায়িত করলেন সেখান হতে হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলহিহসাল্লাম আল্লাহ আনহার ঘরে আসলেন তাদের মধ্যে ভাবের আদান প্রদান চলল হজরত হফসর আদিয়াল্লাহ তুল্লাহা পূর্ব পরামর্শ অনুযায়ী বললেন এ রাসল্লাহ সাল্লাহ আলিহসাল্লাম আপনার মুখ থেকে যেন কিসের দুর্গন্ধ আসছে হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলহিহি বললেন আমি জৈনবের ঘরে মধুর শরবত ব্যতীত অন্য কিছু পানাহার করিনি হজরত হাফসার আদি আল্লাহ তোলাহা বললেন হয়তো ওই মধু মাগাফির ফুলের হতে পারে তার এই কথা শুনে নবী করিম সাল্লাহু আলহিহুসলাম একটু বোধ করলেন এবং প্রতিজ্ঞা করলেন আর কক্ষনো মধু পান করবেন না এটা মহামানব হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহু আলহিহাসাল্লামের প্রতিজ্ঞা তাই এটা সংশোধন হওয়া প্রয়োজন অতএব আল্লাহ ঘোষণা করলেন হ্যাঁ নবী আল্লাহ যা কিছু আপনার জন্য বৈধ করেছেন পত্নীগণকে খুশি করার জন্য কেন তা অবৈধ করতেছেন আল্লাহ পাকের এই আদেশবাণী প্রেরণ করার পর হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলহুসলাম তার প্রতিজ্ঞা পরিত্যাগ করে পুনরায় মধ্যপান করতে আরম্ভ করে দিলেন নবী মহিষীগণের এই কটু পরামর্শ এবং নবীর সাথে এরূপ আচরণের বিষয় আলোচনার অবকাশ রাখে নিরপেক্ষভাবে বিচার বিশ্লেষণ করলে দেখা যাবে এখানে তাদের একটিমাত্রই উদ্দেশ্য ছিল আর তা হল হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহু আলহুসলামের প্রতি তাদের অগাধ অনুরাগ ভালোবাসা এবং তাকে নিকটে পাবার তীব্র কামনা এর বাইরে পত্নীদের অন্য কোনো উদ্দেশ্য ছিল না তাহরিমের ঘটনার অল্প কিছুদিন পরেই নবম হিজরির আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হল ইলা সমস্ত আরব উপদ্বীপে ইসলাম বিস্তৃত হয়েছে কুরাইশদের গর্ব চিরতরে বিলীন হয়েছে ইহুদিদের শেষ আশ্রয়স্থল খাইবর মুসলমানদের পদানত দূর দূরান্ত হতে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহুসল্লামের দরবারে বিপুল পরিমাণে গণিমতের মাল আসতে লাগল কিন্তু এত এত ধন সম্পদ ও প্রাচুর্যের সময়ও নবী করিম সাল্লাহ আলহুসলামের পারিবারিক ব্যয় নির্বাহ পূর্বের মতোই রয়ে গেল কোনো প্রকার খরচের জন্য বাড়াবাড়ি সেখানে স্থান পেল না উম্মুল মোমিনিনদের জন্য পূর্বে যে গম খেজুর বরাদ্দ করা হয়েছিল তা ছিল প্রয়োজনের তুলনায় অপ্রতুল কারণ তাদের ওই বরাদ্দকৃত পারিবারিক খরচ হতে দান খয়রাত করে অনেক সময় তাদের অনাহারে দিন কাটাতে হতো তাদের অনেকেই ছিলেন ধনবান ও আমিরের কন্যা তারা পিতৃগৃহে কোনো সময়ই অভাব অনুটন দেখেননি খাইবর বিজয়ের পর যখন মদিনার মাতৃ সমাজের আয় বৃদ্ধির ব্যবস্থা হলো তখন নবিকরিম সাল্লাহ আলহুসলামের মহিষীগণও প্রয়োজনীয় খরচ বৃদ্ধি করার আকাঙ্ক্ষা প্রকাশ করলেন তারা সকলে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহুহসাল্লামের খ্যাদমতে উক্ত আবেদন জানালেন নবী করিম সাল্লু বিশেষ সহচরগণ মর্মাহত ও চিন্তিত হলেন আবু বকর ও উমর রাদিআল্লাহতোলাহ্নহু নবী গৃহে আপন কন্যাদের এই মত পরিহার করতে নির্দেশ দিলেন কেননা রাসুল্লাহ সাল্লাহ আলুসাল্লামকে ব্যয় ভারের জন্য বিরক্ত করলে তার পরিণাম খারাপ হবে হজরত উমর র্দিয়াল্লাহতুল্লাহু কন্যাকে বললেন রাসুল্লাহ সাল্লাহ আলহুস্লাম কেবলমাত্র আমার খাতিরেই তোমাকে রূপে এখনও রেখেছেন অন্যথায় অনেক পূর্বেই তোমাকে পরিত্যাগ করতেন সাবধান হজরত মোহাম্মদ সাল্লাহু আলহুসলামকে বিরক্ত করলে তার ফল শুভ হবে না পরে তিনি প্রত্যেক নবীপত্নীদের নিকট গিয়ে তাদের এই বাসনা পরিত্যাগ করতে বলেন হজরত আবু বকর উমর রাদি আল্লাহতুল্লাহর কথাই হজরত আয়সার আল্লাহ আনহা এবং হজরত হাফসার আনহা তাদের বাসনা ত্যাগ করলেন কিন্তু অপরাপর মহিষীগণ সিদ্ধান্তে অটল রইলেন মহিষীগণ সচ্ছল জীবনের যাবতীয় উপকরণ হজরত মোহাম্মদ সাল্লাহু আলিহসাল্লামের নিকট হতে আদায় করতে চাপ সৃষ্টি করলেন ঠিক ওই সময়ই একটি গাছের শিকরে হুচট খেয়ে নবী করিম সাল্লাহু আলহাসাল্লাম তার পাঁচর দেশে আঘাত পেলেন তার এই শারীরিক আঘাতকেও তারা তাকে বিরক্ত করা হতে নিবৃত হলেন না তাদের এই ধরনের ব্যবহারে হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলি হুসাল্লাম মনক্ষণ্ণ হলেন শারীরিক ও মানসিক অশান্তির মধ্যে তিনি প্রতিজ্ঞা করলেন এক মাস তিনি কোনো মহিউষীর সাথে মেলামেশা করবেন না আম্মাজান হজরত আয়সার আদিয়াল্লাহতোলাল্হার ঘরের নিকট ছোট্ট একটি ঘরে তিনি থাকতে লাগলেন এই মুহূর্তে মুনাফিকদের একটি সুযোগ মিলে গেল তারা প্রচার করল যে হজরত মোহাম্মদ সাল্লু আলি হোসাল্লাম সকল পত্নীগণকে পরিত্যাগ করলেন এই খবর দ্রুত গতিতে সারা মদিনায় ছড়িয়ে পড়ল মদিনার ঘরে ঘরে নেমে আসল সুখের ছায়া সাহাবাগন মসজিদে সমবেত হলেন উম্মুল মোমিনিনগণের মধ্যে কান্নাকাটির রোল পড়ে গেল হুজুর হুজুরসাল্লু আলিউসাল্লামের সম্মুখে উপস্থিত হয়ে এই কথা জিজ্ঞেস করার কেউই সাহস করলেন না হজরত উমর রাদিয়াল্লাহতালাহ দেখলেন সকলেই সুখ ও বিষণ্ণতায় বিহবল কী করতে হবে তা কেউই স্থির করতে পারছিলেন না তিনি দুই দুইবার দরবারে নববীতে প্রবেশের অনুমতি প্রার্থনা করলেন কিন্তু ভেতর হতে কোনো সারাই পেলেন না তৃতীয়বার অনুমতি প্রার্থনা করার পর অনুমতি মিলল এবার তিনি ভেতরে প্রবেশ করে দেখলেন ইহ পরকালের সম্রাট রাহমাতুল্লিল আলামিন একখানা সাধারণ দড়ির খাটিয়ায় শায়িত আছেন তার শরীর মুবারকে দড়ির দাগ স্পষ্ট হয়ে আছে তার ঘরখানায় কয়েকটি মাটির পাত্র ও খালি মশক এখানে সেখানে ছড়িয়ে রয়েছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলিয়াসাল্লামের এই অবস্থা দেখে হজরত উমর রাদি আল্লাহতাল্লাহর চক্ষু অস্ত্র হয়ে উঠল তিনি অতি কাতর ও ক্ষীণকণ্ঠে আরোজ করলেন এরাসুল্লাহ সাল্লাহ আলী হসাল্লাম আপনি কি পবিত্রতা স্ত্রীগণকে তালাক দিয়েছেন উত্তরে নবী করিম সাল্লাহ আলিহসাল্লাম বললেন না হজরত উমর রাদি আল্লাহতুল্লু পুনরায় বললেন এরাসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লাম আমি কি এই খবর উমুল মোমিনিন ও সকল মুসলমানকে জানাতে পারি হজরত উমর রাদি আল্লাহ তোলাহু তার নিকট হতে হাসুচক জবাব পেয়ে তিনি নারাই তাকবির বলে বের হয়ে আসলেন এদিকে হজরত আয়সরাদি আল্লাহ তোলাহা কেবল দিন গণনা করছিলেন তিনি দীর্ঘ এক মাস হুজুর সাল্লু আলহিহি বিচ্ছেদ ব্যথায় অধীর হয়ে পড়লেন আহার নিদ্রা ত্যাগ করে তিনি সারাদিন অশ্রু বিসর্জন করে কাটাতেন আল্লাহ আল্লাহতালা তার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলহিহুসলামকে পার্থিব আরাম আয়েসের জন্য প্রেরণ করেননি তাকে প্রেরণ করেছেন শ্রেষ্ঠ চরিত্রের অধিকার ও দুনিয়াবাসীর জন্য আদর্শ রূপে। তাই নিজের জন্য স্বাচ্ছন্দ্য বা মহিষীগণের ভোগ বিলাসের ব্যবস্থা করা তার চরিত্রের পরিপন্থী ছিল ইলার ঘটনায় উল্লেখ রয়েছে যে মহীষীগণ তাদের দাবি আদায়ের ব্যাপারে অবিচল থাকায় আল্লাহ পাক তার প্রিয় রাসুলকে বাণী দ্বারা জানিয়ে দিলেন হেনবি আপনি আপনার মহিষীগণকে বলে দিন যদি তোমরা পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য ও চাকচিক্য কামনা করো তবে আজ আমি তোমাদিগকে পরিত্যাগ করব আর যদি আল্লাহ আল্লাহর রাসুল এবং পরকাল কামনা করো তবে আল্লাহ তোমাদের মধ্যকার নেক্কার রমণীদের জন্য মহাপুরস্কার নির্দিষ্ট করে রেখেছেন এই আয়াত অবতীর্ণ হওয়ার পর নবী করিম সাল্লাহ প্রথমেই হজরত আয়সর আল্লাহ তালাহার ঘরে আসলেন এসে থেকে বললেন আয়েশা আমি তোমাকে একটি কথা জিজ্ঞেস করছি তোমার মাতাপিতার সাথে পরামর্শ করে উত্তর দিও অতপর তিনি আল্লাহর প্রত্যাদেশ তাকে পরে শোনালেন হজরত আল্লাহ আল্লাহতোলাহ্না বললেন এ রাসুলাল্লাহ সাল্লাহ আলহসালাম আমার মাতা পিতার সাথে পরামর্শের কিছুই নেই আল্লাহ এবং আল্লাহর রাসলি আমার একমাত্র কাম্য তার এই উত্তর শুনে নবী করিম সাল্লিহসলামের পবিত্র চেহারায় খুশির আভা ফুটে উঠল হজরত আয়সার তাল্লাহ আরো বললেন ইয় রাসুল্লাহ সাল্লাহ আলহিহুসল্লাম আমার এই অভিমত আজও আজে মোতাহারতের কাছে আশা করি প্রকাশ করবেন না এই আবেদন রাসুল্লাহ সাল্লাহ আলিহ্লামের কাছে তেমন পছন্দনীয় হল না তাই তিনি এরশাদ করলেন এশা আমি দুনিয়ার বুকে মানবজাতির জাতির শিক্ষকরূপে আগমন করেছি অত্যাচারী হিসাবে নয় অত্তপর তিনি অপর অপর সকল উম্মুল মমিনিনকে প্রদত্ত এই অধিকার সম্বন্ধে তাদের মতামত যাচাই করলেন কিন্তু সকলেই হজরত আহসারাদী আল্লাহ তালাহার অনুরূপ মত প্রকাশ করলেন নবী করিম সাল্লাহ আলহুসাল্লাম স্বেচ্ছায় কোনো মহিষীকে পরিত্যাগ করলেন না কেননা আল্লাহ তালা তাকে দুনিয়াই করুণা ও শান্তিস্বরূপ প্রেরণ করেছেন যার অন্তর স্নেহ ও দয়াই পরিপূর্ণ তার পক্ষে এমন কঠোর কাজ করা কখনো সম্ভব নয় উম্মুল মোমিনিনগণের প্রতি হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহসলামের এই কোমল আচরণ দেখে হজরত আয়সরাদি আল্লাহতোলাহ্না মন্তব্য করলেন ইয়ারাসল্লাহ সাল্লাহ আলহুসলাম আপনাকে আল্লাহ তালা যে অধিকার দিয়েছেন যদি আমাকে এইরূপ অধিকার দেওয়া হতো তবে আমি একজন ব্যতীত অপর কারো সাথে কোনো সম্পর্ক রাখতাম না নারী জন্মের দুঃখময় পরিণতি বৈধব্য লাভ বিশেষ করে অল্প বয়সে বিধবা হওয়া যে কত মর্মান্তিক তা ভাষায় প্রকাশ করা যায় না বৈধব্য অবস্থায় নারীর বেঁচে থাকা মৃত্যুরই নামান্তর হজরত আয়সরাদি আল্লাহ তোলাহা মাত্র আঠারো বছর বয়সে এই নিদারুণ বৈধভ্য প্রাপ্ত হন এবং বাকি দীর্ঘ চল্লিশটি বছর তিনি এই বৈধব্য অবস্থায় কাটিয়েছিলেন এগারো হিজড়ি সালের সফর মাসের শেষ দিকে একদা হজরত মুহম্মদ সাল্ল্লাহ আলহুসলাম আয়সরাদি আল্লাহ তোলাহার ঘরে ঢুকে দেখলেন তিনি মাথা ব্যথায় অস্থির হয়ে আছেন নবী করিম সাল্ল আলহুসলাম তাকে বললেন আয়েশা তুমি যদি আমার জীবিত অবস্থায় মৃত্যুবরণ করতে তবে তোমাকে কাফন দাফন করতাম হজরত আয়শার দিয়াল্লাহালাহা একটু রহস্য করে বললেন হা তাহলে আপনি অপর মহিলাকে বিবাহ করে এখানে এনে ওঠাতে পারতেন তার এই উক্তিতে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি হুসল্লাম বললেন আয়শা তোমার এই ধারণা অমূলক হজরত আয়শারাদিয়াল্লাহতাল্হার মাথা ব্যথা লাঘব করার জন্যই নবী করিম সাল্লাহু আলহিহুসল্লাম হস্ত মাথার উপরে রেখে বললেন হায় আমার মাথা অমনি তার দারুণ মাথা ব্যথা শুরু হয়ে গেল এবং হজরত আয়সার দিয়াল্লাহতুল্লাহা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন ক্রমেই তার মাথা ব্যথা বাড়তে লাগল শেষ পর্যন্ত হজরত মাইমুনা রাদি আল্লাহতোলাহার গৃহে যেয়ে তাকে শয্যা গ্রহণ করতে হল এই অসুস্থ অবস্থায়ও তিনি নীতির খেলাপ করলেন না পালা অনুযায়ী অম্মুল মোমিনিনদের ঘরে যাতায়াত করতেন যে গৃহে যেতেন সেখানেই জিজ্ঞেস করতেন আগামীকাল আমি কোথায় অবস্থান করব নবিকরিম সাল্লাহ আলিহুসাল্লাম এই কথা দ্বারা কি বোঝাতে চাইতেন তা কারও বুঝতে বাকি রইল না তাই সকলে মিলে হজরত আয়সর আদি আল্লাহতোলাহার ঘরে তার থাকার ব্যবস্থা করলেন নবী করিম সাল্লাহু আল্লাহ আল্লাহতোলাহ্নাকে অধিক ভালোবাসতেন এই জন্য তিনি তার গৃহের প্রতি উন্মুখ ছিলেন তা নয় বরং এর মূল উদ্দেশ্য ছিল তার অন্তিমকালীন বাণী ও কার্যকলাপ দুনিয়ার বুকে সংরক্ষিত করার ব্যবস্থা করা আগেই বলা হয়েছে যে হজরত আয়সরাদি আল্লাহ তোলাহা ছিলেন অতিশয় বুদ্ধিমতী গুণসম্পন্ন ও স্মৃতিশক্তির অধিকারিণী তাই দেখা যায় রাসলুল্লাহ সাল্লাহ আলহসাল্লামের তিরুধান মুহূর্তের যাবতীয় আলাপ আলোচনা ও ঘটনা প্রবাহ হজরত আল্লাহ দিয়াল্লাহতালহা হতেই আমরা প্রাপ্ত হয়েছি আর এটাই ছিল তার গৃহে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহিহস্লামের আগমনের একমাত্র উদ্দেশ্য রোগাক্রান্ত হওয়ার পর নবী করিম সাল্লাহু খুব দুর্বল হয়ে পড়লেন এমনকি মসজিদে গিয়ে ইমামতি করার শক্তিও তার রইল না তার শারীরিক অবস্থার এরূপ অবনতি দেখে উম্মুল মোমিনিনগণ যুগপথ তার সেবা শুশ্রূষায় আত্মনিয়োগ করলেন ব্যাধি হলে যে সকল দোয়া পাঠ করে নবী করিম সাল্লাহ আলহিহসাল্লাম মানুষকে ফুক দিতেন হজরত এশর আদি আল্লাহ তোলাহাও ওই সকল দোয়া কালাম পাঠ করে নবী করিম সাল্লাহ আলহুসাল্লামকে ফুঁক দিতে লাগলেন কিন্তু তার স্বাস্থ্যের কোনো উন্নতি হল না ফজরের সময় সাহাবীগণ মসজিদে জমায়েত হলেন হুজুর সাল্লাহ আলহিহসাল্লাম কয়েকবার উত্থানের চেষ্টা করলেন কিন্তু তার সাধ্য হল না নবীজি সাল্লাহ আলহিহুসলামকে মসজিদে আসতে অসমর্থ দেখে সাহাবিগণের মধ্যে কান্নার রুল পড়ে গেল এদিকে তিনি আদেশ করলেন আবু বকরকে বলো যেন লোকদের নামাজ পড়িয়ে দেয় তার এই আদেশ শ্রবণ করে হজরত আয়স রাজিয়াল্লাহ তোল্লাহা কেঁদে ফেললেন কারণ রাসল্লাহ সাল্লু আলহিস্লামের স্থানে দাঁড়িয়ে অপর কেউ নামাজ পড়াক তা তিনি সহ্য করতে পারলেন না অতএব তিনি হজরত মোহাম্মদ সাল্ল্লা আলহিসলামের কাছে আরোজ করলেন এ রাসল্লাহ সাল্লাহ্লাম আবু বকর বকুর রাজিয়াল্লাহতুল্লাহু অতি কোমল স্বভাবের লোক তিনি আপনার সান্নিধ্যের অভাবে কেঁদে ফেলবেন অপর কাউকে এই কাজের জন্য আদেশ করুন কিন্তু রাসুলুল্লাহ সাল্লাহ আলহুহসাল্লাম পুনরায় আদেশ করলেন আবু বকরকে নামাজ পড়াতে বলো এবারে নিরুপায় হয়ে হজরত আয়সর আদি আল্লাহ বিবি হাফসার আদি আল্লাহ তার সমর্থনে হজুর সাল্লাহ আলাইহি সাল্লামকে অনুরোধ করতে বললেন তিনি তাই করলেন তাদের এই কথাই রাসুল সাল্লাহু আলহুসাল্লাম রাগান্বিত হয়ে বললেন তোমরা সেই নারী সম্প্রদায় যে হজরত ইউসুফ আলহি পথভ্রষ্ট করতে চেয়েছিল আবু বকরকে বলো নামাজের ইমামতি করতে আবু বকর রাদি আল্লাহ তোলাহ নামাজ আরম্ভ করলে নবী করিম সাল্লাহ আলিহসাল্লাম করলেন দরজার পর্দা সরিয়ে দাও আল্লাহর প্রিয় নবী তার উম্মদগণের নিবিষ্ট মনে সৃষ্টিকর্তার আরাধনার তন্ময়তার চোখ ভরিয়ে দেখলেন দেখতে দেখতে তিনি আল্লাহর শুকর আদায় করলেন যে তার ইন্তেকালের পর তার উম্মদগণ এভাবেই আল্লাহ পাকের ইবাদতে নিমগ্ন থাকবে এটাই তার পরম তৃপ্তি হুজুর সাল্লাহ আলিহসাল্লাম সুস্থ থাকাকালে হজরত আয়সরাদিয়াল্লাহতোলাহার কাছে কয়েকটি আশরাফি গচ্ছিত রেখেছিলেন হঠাৎ মনে পড়লে তিনি এরশাদ করলেন আয়সা আশরাফি এনে দরিদ্রদের মধ্যে দান করে দাও ঘরে স্বর্ণমুদ্রা রেখে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি হুসাল্লাম কীভাবে মহান আল্লাহর সাথে মিলিত হবেন হজরত আয়সর আল্লাহ আল্লাহতোলাহা সাথে সাথে তার আদেশ পালন করলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহুসলামের অন্তিম সময় অত্যাশন্য এ সময় তিনি হজরত আল্লাহ আনহার বুকে ঠেস দিয়ে বসেছিলেন ঠিক ওই মুহূর্তে আয়সরাদি আল্লাহওয়ানহার ভাই আব্দুর রহমান মেসওয়াক সহ গৃহে প্রবেশ করলেন মেসওয়াক দেখে হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলহিহি এর প্রতি তাকিয়ে রইলেন তখন হজরত আয়সরাদি আল্লাহওয়ানহা বুঝতে পারলেন হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলহিহসাল্লাম মেসওয়াক করতে চাচ্ছেন তিনি ভ্রাতার নিকট হতে মেসওয়াক নিয়ে সিও দাঁত দ্বারা নরম করত রাসল্লাহ সাল্লু আলহিহাস্লামের হাতে দিলেন মেসওয়াক পেয়ে তিনি একজন সুস্থ মানুষের ন্যায় মেসওয়াক করতে লাগলেন হজরত এশারাদি আল্লাহ তোলা গর্ব করে বলতেন নবী মহিষীগুণের মধ্যে কেবল আমার মুখের চর্বিত মেসোয়াক দ্বারাই হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলহিহি হস্লাম দাঁত মেসোয়াক করেছিলেন রাসল সাল্লাহ্লামের রোগমুক্তির জন্য একবার তার হাতের উপর হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের হাত মোবারক রেখে আল্লাহর দরবারে প্রার্থনা করছিলেন তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহসাল্লাম তার হাত মোবারক সরিয়ে নিয়ে বলে উঠলেন আল্লাহই সর্বশ্রেষ্ঠ বন্ধু তার এই উক্তির তাৎপর্য উপলব্ধি করে হজরত আয়সর আল্লাহ তোলা চমকে ওঠেন তার বুঝতে বাকি রইল না যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহুসাল্লাম আর বেশি সময় এই দুনিয়ায় থাকবেন না হজরত আয়সর আদিয়াল্লাহ তোলাহা বললেন আমি রাসলালুল্লাহ সাল্লা আলহিহ্লামের রোগ যন্ত্রণা দেখে বললাম আপনার কি খুব কষ্ট হচ্ছে তখন নবী করিম সাল্লাহু আলহিহুসাল্লাম বললেন যেখানে অধিক কষ্ট সেখানে আরামের পরিমাণ ও তিনি আরও বললেন নবী করিম সাল্লাহু আলহুসাল্লাম অনেক সময় সুস্থ থাকাকালীন অবস্থায় বলতেন আল্লাহ আল্লাহতালা নবীগণকে মৃত্যুর সময় এই অধিকার প্রদান করেন যে তিনি ইচ্ছা করলে মৃত্যুবরণ অথবা বেঁচে থাকার যে কোনো একটা গ্রহণ করতে পারেন তার মুখে আল্লাহর সর্বশ্রেষ্ঠ বন্ধু উক্তিটি শুনে আমি বুঝলাম যে তিনি আর আমাদের মাঝে থাকবেন না পরম বন্ধু আল্লাহর কাছে তিনি শীঘ্রই চলে যাবেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলি হাসাল্লামকে হজরত আয়সার আল্লাহ আপন বক্ষের সাথে ঠেস দেওয়া অবস্থায় হঠাৎ খুব বেশি ভার অনুভব করলেন তাকে ধরে রাখা তার পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়ল তিনি তার চোখের দিকে চেয়ে দেখলেন চক্ষু স্থির তখন তাকে বক্ষ হতে সরিয়ে বালিশে শুইয়ে দিয়ে ক্রন্দন করতে লাগলেন হজরত মোহাম্মদ হুসাল্লাহ আলহুসাল্লাম হজরত আয়সার আল্লাহ তোলাহনার গৃহের যেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সেখানেই তিন দিন পর তাকে সমাহিত করা হয় হজরত আয়সরাদি আল্লাহ ছিলেন পরম সৌভাগ্যবতী কেননা তার ক্রোরেই আল্লাহর নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিহুসাল্লাম ইন্তেকাল করেন এবং তার রোজা তার ঘরে স্থাপিত হয়েছে একদিন হজরত আয়সর আল্লাহ তোলাহার স্বপ্নে দেখলেন তার গৃহে তিনটি চন্দ্র এসে পড়েছে এই স্বপ্নের তাবির পিতা হজরত আবু বকর আল্লাহ তাল্হ্নহকে জিজ্ঞেস করলেন হজরত মোহাম্মদ হাসাল্লাহু আলহিসাল্লামের ইন্তেকালের পর তিনি হজরত আয়সার আদিয়াল্লাহ তাল্নাহাকে বললেন তিনটি চাঁদের মধ্যে এটা সর্বশ্রেষ্ঠ পরবর্তী সময়ে হজরত আয়সর আদিআ আ্লাহ গৃহেই হজরত আবু বকর রাদি আল্লাহ ও হজরত উমর রাদি আলাহতোলাহকে সমাহিত করা হয় যার ফলে তার স্বপ্ন বাস্তবে পরিণত হয় হজরত মোহাম্মদ হাসল্লাহ আলহ্লামের ইন্তেকালের পর আম্মাজান হজরত আয়সর আদি আল্লাহ তোলাহা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের রৌজা শরীফের পাশেই কালাতিপাত করতেন এমনকি তার পিতা আবু বকর রী আল্লাহ সমাহিত করার পরেও তিনি সেখানে পর্দাহীনভাবে যাতায়াত করতেন এবং সেখানেই রাত্রি কাটাতেন হজরত মোহাম্মদ মোস্তুফা সাল্লাহ আলহুসাল্লামকে স্বপ্নে দেখার পর তিনি রাত্রে আর সেখানে শয়ন করতেন না হজরত আল্লাহ তোলাহুকে হজরত মোহাম্মদ সাল্লা আলহিস্লামের পাশে সমাহিত করার পর হজরত আয়সর আদি আল্লাহ পর্দার সাথে মুবারকে যাতায়াত করতেন শরীয়তের বিধান মতে মৃত বেগানা পুরুষের নিকট পর্দার প্রয়োজন নেই তবুও হজরত আয়সর আদিয়াল্লাহ তুলহা বললেন এতদিন স্বামী ও পিতার নিকট বিনা পর্দাই যেতাম কিন্তু এখন এখানে হজরত উমর আল্লাহ তোলাহ রয়েছেন পর্দা ব্যতীত সেখানে যেতে আমার লজ্জা হয় সম্মানিত সুধী আম্মাজান হজরত আহসর আদি আল্লাহ তালান্নহার পূর্ণাঙ্গ জীবনের তৃতীয় মেগা পর্বের আমন্ত্রণ জানিয়ে দ্বিতীয় পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং চেষ্টা করি যতটুকু সম্ভব রেফারেন্স সহ আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে সুদৃ দিলে কৃতজ্ঞ থাকব আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ গুরু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতুহু